السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. الله سبحانه وتعالى مهان دربار لاخ شكريا جابن كورتشي যিনি আমাদেরকে ঢাকার ঐতিহ্যবাহী বুয়েট বিশ্ববিদ্যালয়ের মসজিদে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করার জন্য এবং বসা শোনার জন্য বসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন মুহূর্ত অতিক্রম করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইউশিকু আন তাদা আল উমাম কামা ইয়াতাদা আল আকিলাতু ইলা কাসআতিহা। এমন একটি মুহূর্ত আসবে যখন কাফের শক্তিগুলো, আল উমাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটি ব্যবহার করেছেন, বর্তমানেও জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা, আল্লাহর রাসূল এই শব্দটাই ব্যবহার করেছেন যে জাতিগুলো, কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে তারা মাঠে নামবে, একজন অপরজনকে আহ্বান করবে। যেরকম ভাবে খাবার দস্তরখান বিছিয়ে মেহমানদেরকে ডাকা হয় খাবারের জন্য, ঠিক এরকম ভাবে কাফের শক্তিগুলো একজন অপরজনকে আহ্বান করবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমরা একেবারে নগণ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, মুসলিমদের সংখ্যা তখন অনেক বেশি হবে, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, তোমাদের মুসলিমদের সংখ্যা অনেক বেশি হবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে বন্যার পানির সঙ্গে যেমন খড়কুটা ভেসে যায়, এই ভাসমান খড়কুটার মতো অবস্থা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণটা কি? বললেন, তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, আমাল ওহান, ওহান কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, ওহান হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, আল্লাহর রাস্তায় মৃত্যুকে অপছন্দ করা, এই কারণেই তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকে যাবে, তোমাদের এই পরিস্থিতি হবে। আজ থেকে 1450 বছর আগে প্রায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। যদি আমরা দেখি ইরাকে হামলা করার পূর্বে, আফগানিস্তানে হামলা করার পূর্বে কাফের শক্তিগুলো কিভাবে একজন অপরজনকে আহ্বান করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হাদিসের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মিলে যায়। আজকে আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে
যখন পৃথিবীর মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যাবে, পৃথিবীর মানচিত্র থেকে কিভাবে মুছে ফেলা যাবে মুসলিমদের অস্তিত্বকে, এই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে কাফের শক্তিগুলো। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সমস্ত কাফের এক জাতি, মুসলিমদের বিরোধিতায় সমস্ত কাফের এক। আমরা তাই দেখতে পাচ্ছি, আজকে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, সব এক হয়ে গেছে একটা জাতির বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মুসলিমদের বিরুদ্ধে। এমনি ভাবে আমরা এর ফলে দেখি, একদিকে মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ওরা দখল করেছে, মুসলিমদের জমিন দখল করে ওখান থেকে মুসলিমদেরকে তাড়িয়ে দিচ্ছে, মুসলিমদের বাড়ি ঘরগুলোকে বুলডুজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। মুসলিম শিশুরা যখন ফিলিস্তিনের স্কুলে যায় ওদের তল্লাশি করে, ওরা হয়তো ঢিল ছুড়ল, এর জবাবে ওরা ট্যাঙ্কের গোলা দিয়ে বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ মুসলিম শিশুদেরকে হত্যা করেছে। আফগানিস্তানে যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন যখন বামিয়ানের মূর্তি ভাঙ্গা হয়েছিল, সারা দুনিয়ার মিডিয়াগুলো তোলপাড় সৃষ্টি করল, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। আর সেই আফগানিস্তানে যখন একটা প্রাইমারি স্কুলে বোমা হামলা করে 300 শিশুদের হত্যা করলো, তাদের লাশগুলো লাইন দিয়ে সারিবদ্ধভাবে যখন রাখা হলো, পৃথিবীর মিডিয়াগুলো চুপ থাকলো, এটা মানবাধিকার লঙ্ঘন হয় নাই, কারণ এরা মুসলিমদের শিশু। এমনি ভাবে আপনারা জানেন যখন পূর্ব তিমুরে মুসলিম দেশের একটা অংশ, ওরা আজ থেকে প্রায় 20 বছর আগে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রিপোর্ট করেছে, কয়েকদিন আগে সেখানে বলেছে 70 বছর আগে, আসলে 70 বছর লাগে নাই, ওরা এই প্ল্যান করেছিল মাত্র 20 বছর আগে। সেই প্ল্যান করে মাত্র 200 ছেলেদেরকে, যুবকদেরকে ওরা প্রশিক্ষণ দিয়ে মুসলিমদের উপরে হামলা করালো, মুসলিমদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, মসজিদগুলোতে আগুন লাগালো। এরপরে যখন মুসলিম ছেলেরা তৈরি হল, তখন জাতিসংঘের বাহিনী চলে আসলো। এরপরে সেই ইন্দোনেশিয়ার একটা রাজ্যকে, একটা এলাকাকে খ্রিস্টান রাজ্য ঘোষণা করল, পূর্ব তিমুর মুসলিমদের বুকে আবার খ্রিস্টান রাজ্য ওরা করল। একই ধরনের চক্রান্ত করেছে দক্ষিণ সুদানে, সেখানেও ওরা খ্রিস্টান রাজ্য বানিয়েছে। এমনি ভাবে বর্তমানে এই চক্রান্ত হচ্ছে পার্বত্য অঞ্চলকে নিয়ে। আপনারা জানেন কয়েকদিন আগে বাংলাদেশের সেনাবাহিনী সরকারের কাছে একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে তারা এই শব্দগুলোই ব্যবহার করেছে যে পার্বত্য অঞ্চল যেন পূর্ব তিমুর আর দক্ষিণ সুদান না হয়। তাহলে এখানেও এরা চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আর একটা ইসরায়েল অথবা পূর্ব তিমুরের ন্যায় খ্রিস্টান রাজ্য বানাবার জন্য। একদিকে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্ত, আর একদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা ভবিষ্যৎবাণী করেছেন মুসলিমদের অবস্থা নিয়ে। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা মিশকাতুল মাসাবিহ নামক কিতাবের, কিতাবুল এলেমের ভিতরে পাবেন শেষ দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াতি আলা নাস জামান, মানুষের সামনে মুসলিমদের সামনে এমন একটি সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, যখন ইসলামের শুধুমাত্র নাম ছাড়া আর কিছুই থাকবে না, নাম ইসলাম। এরা জানবে না ইসলাম অর্থ কি। আপনারা আজকে শিক্ষিত লোক, আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি, হয়তো অনেকেই বলবেন ইসলাম মানে শান্তি, কারণ এটাই শেখানো হয় দেশে। অথচ আপনারা কোনদিন যাচাই করেন না ইসলাম মানে কি আসলে। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হবে, এটা সত্য, কিন্তু তাই বলে ইসলাম মানে শান্তি নয়।
এটা সুকৌশলে এই খ্রিস্টানরা ইহুদিরা ভারতবর্ষ দখল করে ওরা এই কাজটাই করেছে, মুসলিম জাতির মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে ইসলাম মানে শান্তি। কাজে তোমরা শান্তিতে বসবাস করবে, নামাজ রোজা করবে, ঘুমাবে, আর আস্তে আস্তে হাঁটবে খবরদার পিঁপড়া যেন টের না পায় জমিনে। তোমাদের বুজুর্গির মাপকাঠি হবে, তোমরা সবসময় ঘরে বসে থাকবে, খানকায় বসে থাকবে, জঙ্গলে গিয়ে ইবাদত করবে নির্জনে। ভালো কথা, এগুলো আমরা ভালোই মনে করি, কিন্তু ওদের উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য হচ্ছে ফাসলুস সিয়াসাতি আনিদ দ্বীন, রাষ্ট্রকে ধর্মের থেকে আলাদা রাখবে। তোমরা ওই মসজিদে গিয়ে কাজ করো, খবরদার রাষ্ট্র নিয়ে কোনো কথা বলবে না। ইসলামের অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, ইসলামের কি আছে এইগুলো নিয়ে তোমরা খবরদার কথা বলবে না। নতুবা ইসলাম মানে ওরাও ভালো করে জানে। ডক্টর হান্স ভে উনি ওনার ডিকশনারি লিখেছেন ইসলাম মানে কি, ইংলিশে লিখেছেন, পরিষ্কার করে দিয়েছেন ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে কারো কাছে আত্মসমর্পণ করা। আর মুসলিমদের পরিভাষা ইসলাম বলে এক আল্লাহর বিধানের সামনে, এক আল্লাহর হুকুমের সামনে, এক আল্লাহর বাণী কোরআনের সামনে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম কি? এটা কুফাররা ভালো করে জানে, ওরা জানে এটার অর্থ, এই অর্থ দিয়ে মুসলিমরা জানে। তাহলে এই মুসলিম জাতিকে আর কোনোভাবে দমন করা যাবে না, সেজন্য ওদেরকে শিখাও ইসলাম মানে শান্তি। হ্যাঁ, সালাম অর্থ শান্তি। আমরা একজন আরেকজনকে সালাম দেই, সালাম, আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, এই সালাম অর্থ শান্তি। ইসলাম মানে হচ্ছে এক কথায় এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করা, মানবরচিত বিধান, মানবরচিত আইন কানুন বাতিল করে মানুষের সার্বভৌমত্ব, মানুষের সংবিধান, মানবরচিত আইন সব বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব, এক আল্লাহর সংবিধান কায়েমের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে ইসলাম। আর এরকম যারা কাজ করে, এরকম যারা আল্লাহর হুকুম মেনে চলে, তাদেরকে বলে মুসলিম। কিন্তু আজকে মুসলিম জাতি তা ভুলে গেছে। আজকে মুসলিম কাকে বলে? মুসলিম জাতি আজকে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গাউসুল আজম, খাজা বক্স, গঞ্জে বক্স, আতা বক্স, বান্দা নওয়াজ, গরিব নওয়াজ, এই সব টাইটেলগুলো দিয়ে মানুষদেরকে, পীর বুজুর্গদেরকে আল্লাহর আসনে বসিয়েছে। কারণ এই প্রত্যেকটা কাজ আল্লাহর, কার কাজ? আল্লাহর কাজ। আপনারা জানেন আমাদের এই দেশে মহাখালীতে একটা মসজিদ আছে, গাউসুল আজম বরপীর আব্দুল কাদের জিলানী মসজিদ। আপনি চিন্তা করেন নাই গাউস মানে কি, গাউস অর্থ কি? বিপদে সাহায্যকারী, গাসা ইউগীসু গাসাতান, বিপদে উদ্ধারকারী, বিপদে সাহায্যকারী, আল আজম মানে সবচেয়ে বড়। তাহলে অর্থ দাঁড়ায় এই, সবচেয়ে বড় বিপদে সাহায্যকারী সে কে? না কোনো মানুষ। তাহলে মানুষকে যদি কেউ গাউসুল আজম বিশ্বাস করে, সে ব্যক্তি সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়। বান্দা নামাজ, গরিব নামাজ, খাজা গরিবে নামাজ বলে না, গরিব নামাজ অর্থ কি? ফার্সি শব্দগুলো আপনার অর্থ জানেন না। গরিবে নামাজ মানে যে গরিবকে, অসহায়কে যিনি দান করেন, দান করার মালিককে? না কোনো মানুষ। এইভাবে আজকে বহু ইলা এবং বহু রবের এবাদত চলছে। এজন্য মুসলিম জাতি আজ চতুর্দিকে বদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত। মুসলিম জাতিকে আজকে কেউ ভয় করে না, অথচ সাহাবায়ে কিরামদের যুগে আপনারা জানেন মুসলিমদের ভয়ে গোটা দুনিয়ার সুপার পাওয়ার গুলো থরথর করে কাঁপত। কেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, খবরদার তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে উচ্চ আসনে,
তোমাদের শত্রুর কত শক্তি কত অস্ত্র আছে এগুলো তোমাদের চিন্তা করার দরকার নেই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমাদের ভয় নেই চিন্তা নেই ওয়ান্তুমুল আলাউনা তোমরাই থাকবে উচ্চাসনে তোমরাই থাকবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন শর্ত হচ্ছে তোমরা যদি মুমিন হতে পারো সেই মুমিন কারা আজকে আমরা নিজেদেরকে দাবি করি মুমিন কোরআনের সূরা বাকারা আট নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি মানুষের মধ্যে অনেক মানুষ আছে এরকম যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি অবিল ইয়াউমিল আখির আমরা পরকালেও বিশ্বাস করি আমরা পাক্কা মুমিন আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন না ওরা মুমিন নয় ওরা মুনাফিক ওরা কি মুনাফিক আমরা মনে করি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফেররা আল্লাহ বিশ্বাস করত না সেজন্য ওরা কাফের ছিল আমরা আল্লাহ বিশ্বাস করি আমরা এইজন্য মুসলিম হয়ে গেছি এই বিশ্বাস করে না আমার দেশে মানুষ এটাই মনে করে যে আগের যুগের লোকের আল্লাহ বিশ্বাস করত না মক্কার কুফফার আল্লাহ বিশ্বাস করত না এজন্য ওরা কাফের বিষয়টা কি এরকম আমরা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করব আসলে মক্কার কুফফাররা বিশ্বাস করত কিনা আল্লাহর কোরআনে পরিষ্কার বলা আছে সূরা যুখরুফের 87 নম্বর আয়াত পড়ুন আল্লাহ বলছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন কাদেরকে মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে লাইয়াকুলুনাল্লাহ তারা অবশ্যই বলবে সৃষ্টি করেছেন কে তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে এবারে আসুন আরো সামনে আল্লাহ তাআলা সূরা যুখরুফের 9 নম্বর আয়াতে বলছেন ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ হে নবী আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন লাইয়াকুলুনাল্লাহ তারা বলবে সবগুলো সৃষ্টি করেছেন কে লাইয়াকুলুনা খালাকাহুন্নাল আজিজুল আলিম এক মহা পরাক্রমশালী মহা বিজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সৃষ্টি করেছেন তাহলে মক্কার কাফেররাও বিশ্বাস করত আসমান জমিনের সৃষ্টিকর্তা আছেন একজন তিনি কে তিনি মহা বিজ্ঞানীও তিনি মহা পরাক্রমশালীও এইগুলো আল্লাহর নবীর যুগের কাফেররাও বিশ্বাস করত এমনি ভাবে আজকে আমাদের সমাজে এই কালেমার দাওয়াত ব্যাপকভাবে হচ্ছে আমি এগুলো আসতেছি আস্তে আস্তে কেউ তর্জমা করে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় আছেন এরকম দোকানে খাওয়ায় না ব্যবসা বাণিজ্যে খাওয়ায় না আসমানে খাওয়ায় না জমিনে খাওয়ায় না চাকরিতে খাওয়ায় না এই তর্জমা করা হয় লা ইলাহার তর্জমা কি এটা আমরা এইটাই যদি হয় কোরআনকে আমরা জিজ্ঞেস করবো কোরআন পরিষ্কার বলছে না মক্কার কুফফারা এগুলো বিশ্বাস করত তাহলে মক্কার কাফেরদের সঙ্গে কোন দ্বিমত হতো না আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মান কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা অতবার সেই পানির মাধ্যমে মৃত জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করেন কে ফসল হওয়ার উপযুক্ত করেন কে লাইয়াকুলুনাল্লাহ তারা বলবে সব করেন কে তাহলে মক্কার কুফফাররা বিশ্বাস করত যে ফসল দেওয়ার মালিক কে এরকম ভাবে বৃষ্টি দেওয়ার মালিক কে এটা মক্কার কুফফাররা বিশ্বাস করত এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে চন্দ্র সূর্য এরকম ভাবে গ্রহ নক্ষত্র পরিচালনা করার মালিক আল্লাহ এটা ওরা বিশ্বাস করত আমরা যে আরো সামনে চলি আমরা দেখব যে শয়তানও বিশ্বাস করে আল্লাহ আছে কারণ শয়তান আল্লাহর বেহেশত দেখেছে জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরেও শয়তান আল্লাহর কাছে আবেদন করেছে কার কাছে আবেদন করেছে আল্লাহর কাছে আবেদন করেছে রব্বি হে আমার রব ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করুন শয়তান আবেদন করেছে কার কাছে আল্লাহর কাছে এমনি ভাবে আমরা যদি দেখি যে ফেরাউন নিজে আল্লাহ দাবি করেছিল ওই ফেরাউনও আল্লাহকে বিশ্বাস করত ফেরাউনেরও আল্লাহ বিশ্বাস করত আর অনেক আল্লাহ ছিল ওর কোরআনুল কারিমে সূরা আরাফের 127 নম্বর আয়াত দেখবেন আল্লাহ তাআলা বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হারুন যখন তার জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন তখন এই ফেরাউন এবং তার মন্ত্রীগণ পরামর্শে বসল ফেরাউনকে তার মন্ত্রী পরিষদ যে পরামর্শ দিয়েছিল কোরআনে সেগুলো আছে কোরআন বলছে অকাল আল মালাউ মিন কওমে ফেরাউনা ফেরাউনের মন্ত্রী পরিষদ তাকে পরামর্শ দিল তাকে বলল আতাদারু মূসা ওয়া কওমাহু
তুমি মূসাকে এবং তার জাতিকে কি এই সুযোগ দিবে? লিউফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফাসাদ করবে, ওয়াইয়াদারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে আর তোমার আল্লাহদেরকে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। সূরা আরাফের 127 নম্বর আয়াত। এখানে পরিষ্কার হয়ে গেল যে ফেরাউনের অনেকগুলো আল্লাহ ছিল। এরকম ভাবে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে। কোরআনুল কারিমের সূরা মায়েদার 18 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে, ওয়া ক্বালাতিল ইহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি, ও আহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয় সন্তান, প্রিয় নাতি পুতি, তেজ্য পুত্র না, আল্লাহর পুত্র, আবার কি না, তেজ্য পুত্র না, আল্লাহর প্রিয় পুত্র। তাহলে বোঝা গেল এই বর্তমান যুগের ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে, তাহলে ওদের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়? আজকে এটাই আমাদের ক্লিয়ার করতে হবে। আমরা সাক্ষী দেই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি। কিসের সাক্ষী দিচ্ছি? একজন লোক আদালতে গেল, জজ জিজ্ঞেস করলো যে তুমি কে? বলে আমি একজন এই খুনের মামলার সাক্ষী। আচ্ছা বলো কে খুন করেছে? বলে তা তো জানি না। বলে আচ্ছা কাকে খুন করেছে? বলে তাও তো জানি না। কোর্ট কি বলবে? আদালত বলবে, তার ফাজলামি করার জন্য আদালতে এসেছো? পুলিশটা করে জেলে ঢুকাও। দুনিয়ার একটা সামান্য সাক্ষী না বুঝে দেওয়া যায় না। আর আমরা সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা, কিন্তু কি বলছি এটা জানি না, এ সাক্ষীও দিচ্ছি, এর পরিপন্থী কাজগুলো করছি। এজন্য আমার মনে পড়ে মিশরের সেই বিশিষ্ট আলেম যার বাংলা তাফসির বের হয়েছে, ফি জিলালিল কোরআন অনুবাদ হয়েছে, মালিম ফিত তরিক ওনার লেখা বই। এই কিতাব লেখার কারণেই মূলত ওনাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। ওনাকে যখন ফাঁসি দেওয়া হবে, এর আগের রাতে জেলখানার ইমাম গেল ওনার কাছে, উনি জিজ্ঞেস করেন তুমি কে? বললো আমি জেলখানার ইমাম সাহেব। বলে কেন আসতেন? আপনার তো ফাঁসি হচ্ছে, আর যে সমস্ত মুসলিমদের ফাঁসি হয় তাদের তওবা পড়াই, কালেমা পড়াই আমি, এটা আমার দায়িত্ব। আচ্ছা তুমি কালেমা পড়াও, বলো তো কি কালেমা পড়াচ্ছ? কয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াই। আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার জন্য মুসলিমদেরকে উদ্বুদ্ধ করার কারণে আজকে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যে সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, ওই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। যাও তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার কাছে লা ইলাহা পড়ার দরকার নেই আমার। ভাইরা আমার, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আর আল্লাহর নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। আল্লাহর নবী যেদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন তখন অবস্থা কি ছিল, এটা আমি আলোচনা করে তারপরে মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, গোপনে গোপনে 3 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত পেশ করলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত আসলো, হুকুম আসলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যাদিষ্ট হয়েছেন তা স্পষ্ট ভাবে প্রকাশ্যে বলুন, আর গোপনে নয়। আপনি আপনার নিকট আত্মীয়দেরকে সাবধান করুন, সতর্ক করুন। আরবের নিয়ম ছিল জরুরি কোনো কথা বলতে হলে পাহাড়ে গিয়ে উঠত, সকালবেলা উলঙ্গ হয়ে কাপড়টাকে মাথায় নিত, তারপর ঘুরাইতো আর বলতো ইয়া সাবাহা। তো লোকেরা মনে করত নিশ্চয়ই কোনো বড় ধরনের শত্রুদের আক্রমণ হবে, সব জড় হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সে নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। তবে এখানে খেয়াল রাখবেন ল্যাংটা হন নাই, আমার দেশে তো ল্যাংটা হলে বড় বুজুর্গ মনে করা হয়। ওই বেটা ল্যাংটা হয়ে দেখাচ্ছে যে আমার মধ্যে কিচ্ছু নাই, এরপরেও লোকেরা বলে এর মধ্যে অনেক মাল আছে।
এটা এই জাতির জন্য কত দুঃখের বিষয়, কত বোকা এই জাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে নবুয়ত প্রাপ্তির আগে একবার উলঙ্গ হয়েছিলেন বলে জানা যায়, এবং উলঙ্গ হওয়ার পরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়েছিলেন, এরপরে কখনো উলঙ্গ হন নাই। যেই নবী কখনো উলঙ্গ হলেন না, যেই নবী পরিষ্কার পরিচ্ছন্নতার এত গুরুত্ব দিতেন, হাদিসে বলা হয়েছে লাউলা আনাসুক্কা লা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম আমি তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করাকে ফরজ করে দিতাম। যে সালাত মেসওয়াক করে আদায় করা হয় তার ফজিলত মেসওয়াক বিহীন সালাতের উপরে 27 গুণ বেশি রাখে। মেসওয়াকের গুরুত্ব দিলেন, মাথা আচড়াবার জন্য বলেছেন, হাদিসে বলা আছে মাথা আচড়াও, একদিন পর একদিন হলে মাথা আচড়াও। আর সেই নবীর উম্মত এখন গাজা খায়, ময়লা পড়ে, জটলা পড়ে গেছে, দুর্গন্ধ, শয়তান ওর ধারে কাছে জানা কুত্তা ওর থেকে পালায়, এরপরেও আল্লাহর ওলি। এরপরে কি আল্লাহর ওলি? আমার ভাইয়েরা মনে রাখতে হবে এই জাতি কত অধপতনে চলে গেছে। এই জাতির মধ্যে একদল আছে মারেফাতপন্থী বাউল, এদের আত্মশুদ্ধি করার জন্য, শুদ্ধি অর্জন করার জন্য পঞ্চরস খেতে হয়। আপনারা বুঝতে পেরেছেন পঞ্চরস কি? মেয়ে লোকের হায়েজ, নেফাস, এরপরে পেশাব, পায়খানা, আর হলো পুরুষের বীর্য। এটা আবার পীরের বীর্য হলে আরো সুবিধা, কারণ বীজ মে আল্লাহ, ওরা বিসমিল্লাহর তর্জমা করে বীজ মে আল্লাহ, বীজ মানে হলো পীরের বীর্য, এর মধ্যে আল্লাহ আছে। এই শয়তান এগুলো দেখে হাসে। যাই হোক, বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে গেলেন, সকালবেলা ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি হাশিম, ইয়া বনি ফেহর, ইয়া বনি মুত্তালিব, এক এক গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সকালবেলার আওয়াজ এমনি ভয়াবহ আওয়াজ, মক্কার লোকদের কান সতর্ক হয়ে গেল, সবাই চলে আসলো। যেই নেতারা অসুস্থ ছিল আসতে পারে নাই, তারা তাদের লোকদেরকে পাঠাইলো, যাও তোমরা শুনে আসো। সব জড়ো হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার মক্কার নেতারা, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব নেতারা অবশ্য বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা কাইল্লা সাদেকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনি সবসময় সত্য কথা বলেন, আপনি আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, আপনার এত সুনাম, আমরা আপনার কথা বিশ্বাস করি। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ওহে মক্কার নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, একটা কথা স্বীকৃতি দাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক বনে যাবে, ও তাদিনুল লোকমান আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে, আও তুয়াদ্দিল জিজিয়া, অথবা তারা তোমাদের জিজিয়া আদায় করে কর দিয়ে থাকবে, গোটা দুনিয়ার মানুষ তোমাদের কর দিতে বাধ্য হবে। মক্কার নেতারা খুশি, এখনো খুশি, কারণ নেতৃত্ব পাওয়া যাবে। নেতারা নেতৃত্বের জন্য সবকিছুই করতে পারে, যারা দুনিয়ার নেতৃত্ব চায় ওরা একটা ভোটের জন্য মানুষের গোলামি করতে রাজি আছে। যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন পর্যন্ত ওদের কাছে বিশ্বস্ত ব্যক্তি, ভালো মানুষ, এখনই পার্থক্য হয়ে যাবে। এটাই আমি বলেছি এজন্য যে আল্লাহর নবী এমন কি বক্তব্য দিয়েছিলেন যেই বক্তব্যের কারণে এখন পর্যন্ত যেই লোকগুলো নবীর পক্ষে, যেই লোকগুলো নবীকে বিশ্বস্ত বলে বিশ্বাস করে, যেই লোকগুলো বলছে আপনি যা বলবেন বিশ্বাস করব, আর এক মুহূর্তের মধ্যে সেই লোকগুলো বিরুদ্ধে চলে যাচ্ছে, সেই কথাটা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। ওহে দুনিয়ার সমস্ত মানুষেরা, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে আহ্বান করলেন, আপনাদেরকে আহ্বান করেছেন, সেই একটি কথা হচ্ছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নাই। এটা আমরাও পড়ি, কিন্তু মক্কার কুফফাররা ভালো করে বুঝেছে, আমাদের সমাজে লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেউ বুঝে না,
কেউ প্রতিবাদ করে না। আবু জাহালরা বুঝেছে, আবু লাহাবরা বুঝেছে, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলে হাদা জামাতানা, তুমি আমাদের জন্য জড়ো করেছ। এরপরে আবু লাহাব আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো দুই হাত উঁচু করে। এজন্যই আল্লাহ নবীর পক্ষে একটা লোকও প্রতিবাদ করতে পারল না। নবী বারক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন, আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা নাজির হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হোক। আবু লাহাব বলল, আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্ন হাযা লাশাইউন উজাব, মোহাম্মদ কি সমস্ত আলিহাদেরকে, আমাদের এত আল্লাহ, এত পীর বুজুর্গ, এত দেবদেবী, এই সবগুলোকে এক আল্লাহর মধ্যে কেন্দ্রীভূত করে ফেলল, ইন্ন হাযা লাশাইউন উজাব, এটা বড় আশ্চর্য কথা। তারা আরো বলল, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা আমাদের আলেহাদেরকে, আল্লাহদেরকে, বহু ইলাদেরকে আমরা বর্জন করব, লে শায়র মজনুন, এক পাগল উম্মাদ কবির কথায় এক শ্বাসে দুই গালি দিয়ে ফেললো। কয় গালি দিল? আমার একটা বই আছে তাদের কাছে, আজ দেখে নেবেন, ওখানে শিরোনাম দিয়েছি এক শ্বাসে দুই গালি, এক শ্বাসে দুই গালি। এখানে আল্লাহর নবী কিন্তু ওদের আল্লাহদেরকে বর্জন করতে পারেন নাই, ওরা বুঝতে পেরেছে লা ইলাহা মানে হচ্ছে, লা ইলাহা আগে মানে ক্লিয়ার করো সব বাদ। আপনি এই পুরাতন বিল্ডিং এ রং করতে হলে যেমন আগে পুরাতন রং ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করবেন, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানেই হচ্ছে, আবু জাহেল বুঝতে পেরেছে যে লা ইলাহার মানে হচ্ছে আগে সব বর্জন করতে হবে, আগে সব ত্যাগ করতে হবে, আগে সব মানুষের সার্বভৌমত্ব, মানুষের আইন কানুন, মানুষের ইবাদত, এই সবগুলো বর্জন করতে হবে। এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো ক্ষমতা চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের কোনো আইন চলবে না, লা ইলাহার মানে হচ্ছে আমাদের দেবদেবী চলবে না, আমাদের পীর বুজুর্গ চলবে না, কারো কোনো ক্ষমতা নাই, আমাদের মাজার চলবে না, খাদা বাবা চলবে না, গাদা বাবা চলবে না, ল্যাংটা বাবা চলবে না, বান্দা নামাজ চলবে না, গরিব নামাজ চলবে না, এবং আমাদের যত জুলফে দারাজ, গেসু দারাজ, গাউসুল আজম, গরিব নামাজ, এগুলো সব বাতিল হয়ে যাবে, লা ইলাহা। বোঝা গেল আবুল আহাব ঠিকই বুঝতে পেরেছিল, আবুল আহাব ঠিকই বুঝতে পেরেছিল। আমাদের লোকেরা বুঝে না, আমরা যারা বলি তারাও বুঝি না, যারা যাদের জন্য বলি তারাও বুঝে না। নইলে আমি যদি এখন বলি, আপনারা সবাই জানেন আমাদের দেশের একটা সংবিধান আছে, যে সব দেশেরই আছে, যে কোনো একটা স্বাধীন রাষ্ট্র হলে তার একটা সংবিধান থাকবে, সার্বভৌমত্ব থাকবে, জনগণ থাকবে, ভৌগোলিক সীমানা থাকবে, এ চারটা মূল উপাদান, এটা ছাড়া কোনো রাষ্ট্রই হতে পারে না। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সংবিধান আছে, এই সংবিধানের সাথে একে লেখা আছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এখন যদি কোন ব্যক্তিরা বিশ্বাস করে আবার লা ইলাহা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে কোনো ক্ষমতার মালিক কেউ নেই, কোনো জনগণ নেই, কেউ নেই, আমাদের দেশের জনগণ ক্ষমতার মালিক। কারণ এত ক্ষমতার মালিক হলে তো সমস্যা, সেজন্য জনগণ ভোট দেয়, ভোট দিয়ে ওই ক্ষমতাটাকে হস্তান্তর করে এমপিদের কাছে। এবারে এমপিরা ক্ষমতার মালিক হয়ে জনগণের ক্ষমতা পেয়ে গেল, এরপরে সংসদে গিয়ে বসলো, সংসদে গিয়ে এখন যে কয়জন বসলো গোটা দেশের জনগণের ক্ষমতা তাদের কাছে, এখন এরা সার্বভৌম ক্ষমতার মালিক। এই প্রথমে সার্বভৌমত্ব আসে, সার্বভৌমত্বের কমান্ড কি আইন বলা হয়, কাজেই তারা সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেল, ওখানে মালিক হয়ে বসলো। আপনারা আশ্চর্য হবেন, ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, এই ফেরাউন এই অর্থে আল্লাহ দাবি করেছিল, ফেরাউন আসমান আল্লাহ দাবি করে নাই, এটা দাবি করতেও পারে না, দাবি করলে মানবেও না, চন্দ্র সূর্যের মালিক আমি, আসমানের মালিক আমি, এই দাবি কেউ করতে পারে? এই দাবি ফেরাউন করলে ওরে কেউ মানত, থাপ্পড় মারত ওরা। তাহলে বোঝা গেল ফেরাউন এই যে আল্লাহ দাবি করেছিল, ভালো করে বুঝবেন আমার জাতি কত যে অজ্ঞ, এরা মনে করে ফেরাউন আল্লাহ দাবি করেছিল, এবারে আল্লাহ দাবি করলে সেই আল্লাহ কি আসমানের আল্লাহ, এটা দাবি করলে কেউ মানত নাকি? কোরআনে স্পষ্ট বলা আছে, ফেরাউন বলছে আলাইসালি মুলক মিসরিন হাদা, এই মিশরের ক্ষমতা কি আমার হাতে নয়? তাহলে বুঝে গেল মিশরের ক্ষমতার মালিক সেই হিসেবে আল্লাহ দাবি করেছে। আমাদের এই লোকগুলো সারা দেশের ভোট পেয়ে তারপরে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক হয়ে তারা সার্বভৌমত্বের দাবি করছে, এরা কোন আসনে বসলো? এখন আল্লাহর আসনে বসলো, অথচ এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা বলবেন এরা তো আসমা আল্লাহ দাবি করে নাই, আর ফেরাউন আসমা আল্লাহ দাবি করে নাই,
ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল সেই অর্থেই এই লোকগুলো কি দাবি করে? আল্লাহ দাবি না করলেও শব্দটা আল্লাহ নাই, কারণ আরবি তো জানে না এরা, বাংলায় বলে সার্বভৌমত্বের মালিক। তো সার্বভৌমত্বের মালিক কি বলে আল্লাহ আরবিতে? সার্বভৌম ক্ষমতার মালিক। এই সার্বভৌম ক্ষমতা মালিক হওয়ার জন্য কি কোয়ালিটি দরকার? ওটা কোরআনে আছে। আয়াতুল কুরসির এত ফজিলত কেন? আপনার আয়াতুল কুরসির ফজিলত সবার কাছেই শুনবেন, যে সকালে একবার পড়লে সারাদিনে ভূত পালায়, শয়তানে তার ধরবে না। আবার সন্ধ্যায় একবার পড়লে সারাদিনে ভূত তার ধারে কাছে আসবে না সারা রাত্রে। কেন এত এত পাওয়ার? কেন এর মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ যিনি ছাড়া কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কারণ আনুগত্য করা যাবে না। আল হাইয়ু, তিনি চিরঞ্জীব, তোদের যত আল্লাহ আছে সব মরবে। ওরা দেখা যায় বক্তব্য করতে গিয়ে হা করে চাই থাকে, করে নাই। ওই যে ফখরুদ্দিন এই বেটা বক্তৃতা করতে গিয়ে বেশি পড়ে রয়েছে। তাহলে বোঝা গেল আল হাইয়ু আল কাইয়ুম, যিনি চির প্রতিষ্ঠিত, ওগুলো মরবে না, এরা মরে যায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে ঘুম স্পর্শ করে না, ঘুমের আগে তন্দ্রাও স্পর্শ করে না। তোদের ওগুলো রাত্রে গিয়ে দেখো, বারোটার পরে একটা পরে তিনটা পরে গিয়ে দেখো কেমন ঘুমায়, নাক দিয়ে ওঠানে আর পিঠ দিয়ে ওঠানে। ভাইরা আমার, এই যে লোকগুলো আছে না, সার্বভৌম ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। আল হাইয়ু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র মালিকেরা তার। সার্বভৌমত্বের জন্য মালিকানার প্রয়োজন, মালিকানাই নাই, কিসের মালিক সে? এরপরে বলছেন মাংজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে এমন যে তার কাছে সুপারিশ করবে তার অনুমতি ছাড়া? সুপারিশ করতে হলেও পূর্বের অনুমতি লাগবে। দুনিয়া আছে কি ওরকম? এরপরে বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগের পিছের সব জানে আর তোমার এই লোকগুলো কিচ্ছু জানে না। এই জন্য আয়াতুল কুরসির এত মর্যাদা। এই জন্য বলছি ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে। কোরআনুল কারিমের সূরায়ে আল ইমরানের 26 নম্বরে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে নবী আপনি আল্লাহ, কুল, হে নবী আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিককে? মালিকুল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তুতিল মুলক মান তাশা, তুমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করো, মুলক ক্ষমতা। ওয়াতানজিউল মুলক মিম্মান তাশা, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। অত ইজ্জু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করে ইজ্জত দান করো। অত জিল্লু মান তাশা, তুমি যাকে ইচ্ছা করো অপমান করো। বিয়াদিকাল খাইরু, সমস্ত খায়রের চাবিকাঠি তোমার হাতে। কোরআনে একটা সূরার নামও আছে, সূরায় মুলক আছে না, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরার অনেক মর্যাদা আছে। তাহলে বোঝা গেল ইসলামের সার্বভৌম ক্ষমতা মালিককে, আর আমাদের সংবিধানের সার্বভৌম ক্ষমতা মালিককে জনগণ। এরপরে আসুন, আল্লাহ যেহেতু সার্বভৌম ক্ষমতার মালিক, আর যিনি ক্ষমতার মালিক তার আইন দেওয়ার এখতিয়ার আছে। আপনি একটা কারখানার মালিক, 10,000 শ্রমিক আপনার অধীনে কাজ করে, আপনি মালিক, আপনার ক্ষমতা আছে, এখন আপনি যেটা বলবেন ওইটা আইন। আর আমি যদি ওই কারখানায় গিয়ে সারাদিন চিল্লাই, আমার কথা কেউ মানবে? কারণ আমার ওখানে ক্ষমতা নাই। এই জন্য ক্ষমতা লাগবে। ক্ষমতার মাধ্যমে যে হুকুম দেওয়া হয় সেটার নাম কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু সার্বভৌম ক্ষমতা মালিক আল্লাহ, আইন দেওয়ার অধিকার কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন বিধান দেওয়ার এখতিয়ার নাই, ক্ষমতাই নেই কারো। আমাদের সংসদে কি আছে? সংবিধানের ধারা 7-2 লেখা আছে, জনগণের অভিপ্রায়ে, হুবহু ভাষাটা আপনারা দেখে নেবেন, এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত হবে। অন্য অন্য আইনের যতখানি এই আইনের সাথে অসামঞ্জস্যশীল, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। এখন আসুন, এটার দ্বারা যদি এরা অন্য অন্য বিদেশের সংবিধানকে বুঝাতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু এটার আওতায় দেখা যায় কোরআনকেও নিয়ে এসেছে। কোরআনের যে সমস্ত আইনগুলো, কোরআনের যে সমস্ত বিধানগুলো ওই সংবিধানের ধারার সঙ্গে অমিল আছে, সেগুলো বাতিল হয়ে গেছে। এই জন্য আমরা দেখি কোরআনের বিধান, চোরের হাত কাটা বিধান চলে না। কোরআন বলছে মদ হারাম, এরা বলল লাইসেন্স থাকলে হালাল, বৈধ। হালাল মানে কি? বৈধ, লাইসেন্স থাকলে বৈধ। কোরআন বলছে মূর্তি তৈরি করা যাবে না, এটা হারাম, এরা বলছে মূর্তি তৈরি করা যাবে।
রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, আপনাদের আশপাশে মূর্তি আছে বহুত, এরকম ভাবে এই মূর্তি দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত ভরে ফেলেছে। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জিনা ব্যভিচার হারাম, এরা বলল পতিতালয়ের লাইসেন্স থাকলে ওটা হারাম, না যৌনকর্মী, ওরা কি যৌনকর্মী, ওদেরকে পতিতা বলা যাবে না, বেশ্যা বলা যাবে না, ওরা কর্মী, যৌনকর্মী। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আইনগুলো দিয়েছেন, এখন তো জানেন পর্দার আইন নিয়ে চলছে, তারপরে আপনার নারীদের সম্পত্তির অধিকার নিয়ে চলছে, এই বিষয়গুলো আপনারা বিস্তারিত আমার লেকচারের মধ্যে শুনবেন বা লেখা আছে। আমার আজকে এই বিষয়ে লেকচার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আমি দেখাচ্ছি যে আল্লাহর বিধান যেখানে যেখানে সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে আল্লাহর কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে, ওদেরটাকে বহাল রাখা হয়েছে। এবারে তাহলে যদি আল্লাহর কমান্ড কেউ না মানে, আল্লাহর বিধান কেউ না মানে, তাহলে আল্লাহকে মানা হলো? লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে লা ইলাহা, কোন ইলাহ নাই, কারো আনুগত্য চলবে না, লা মাবুদা, কারো কোনো মাবুদ নাই, কারো ইবাদত করবো না, কারো আনুগত্য করবো না, ইল্লাল্লাহ, কাকে ছাড়া, আল্লাহ ছাড়া কারো হুকুম মানবো না। তাহলে এই সাক্ষী কিন্তু আমরা দিচ্ছি, এই সাক্ষীকে আমরা বুঝে দিচ্ছি, আমাদের তো সেই আদালতের বেচারার মতো হলো, না বুঝে সাক্ষী দিচ্ছি, যেন আমরাও বুঝি না, আর যেখানে সাক্ষী দিচ্ছি সেই সমাজের লোকের আমাদের কিছু বলে না। নতুবা আল্লাহর নবী যেদিন এই ঘোষণা করলেন সেদিন কি হলো, বলেছিলাম যে আল্লাহর নবীকে ওরা মারতে উদ্যত হলো, আবুল আহাব প্রতিবাদ করলো, পুরা মসজিদ বিকে গেল। এরপরে আল্লাহর নবীর কাছে পরের দিন মক্কার নেতারা আসলো আল্লাহ নবীর চাচা আবু তালেবের কাছে, আবু তালেব তুমি একজন আমাদের সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার, তোমার ভাতিজাকে ভালো জানতাম কিন্তু পাগল হয়ে গেছে, পাগল হোক আর যাই হোক আমাদের প্রস্তাব, সে যদি বড় ধনী হতে চায় আমরা তাকে চাঁদা করে ধনী করে দিব, যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী বিয়ে দিব, যদি নেতা হতে চায় মক্কার নেতৃত্বের মুকুট তাকে পরিধান করে দেওয়া হবে, কিন্তু একটা শর্ত, তা হচ্ছে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহ নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর কাছে গিয়ে বলল, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, এদের পাওয়ার, এদের ক্ষমতা তোমরা জানো, এদের দল আছে, এদের জনগণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, চাচা সারা জীবন তোমার কাছে লালিত পালিত হয়েছি, জন্মের পূর্বে আব্বাকে হারিয়েছি, জন্মের ৬ বছরে মাথায় আম্মাকে হারিয়েছি, দাদার কাছে ২ বছর ছিলাম, এরপরে সেও মারা গেল, ৮ বছর বয়সের থেকে তুমি নিজের ছেলের চেয়ে আমাকে বেশি আদর করেছ, লালন পালন করেছ, জেনে রাখো ওরা এইগুলো না, মক্কার এই নেতৃত্ব নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র এক হাতে তুলে দেয়, আমি মুহূর্তকালের জন্য কালেমাতুল শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত থেকে বিরত থাকব না, কারণ আমি দাওয়াত দিচ্ছি আল্লাহর পক্ষে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আমি যার পক্ষে দাওয়াত দিচ্ছি তিনি ওদের চেয়ে অনেক বড় ক্ষমতার মালিক, তার পাওয়ার অনেক বেশি, তার ক্ষমতা অনেক বেশি, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক, তার আইন কেবল চলবে, এছাড়া কারো আইন চলবে না, আমার মাওলা আছে, দুনিয়ার কুফফাতে কোনো মাওলা নাই, আমি তার পক্ষে দাওয়াত দিচ্ছি। ভাইরা আমার, এরপরে আপনারা জানেন জুলুম নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত নবীকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, আল্লাহ তাআলা তারপরে সাহায্য করেছেন। আমাদেরকে মনে রাখতে হবে এই কুফুরি মতবাদ আজকে আমাদের সমাজে আছে, মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার এই মূর্তি, এই জনগণের সার্বভৌমত্ব, জনগণের তৈরি করা আইন, মানব রচিত আইন, এই সবগুলো আমাদের সমাজে ঢুকে আছে। আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিতে হলে আমাদেরকে বুঝে শুনে সাক্ষী দিতে হবে, এ সাক্ষী সাধারণ সাক্ষী না। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষী কোনটি তুমি কি জানো? আমাদের যদি প্রশ্ন করা হয় সবচেয়ে বড় সাক্ষী কোরআনে কোনটা, হয়তো অনেকে বলতে পারবো না, এটা কোরআনুল কারিমের সুরায় আনআম এর ১৯ নম্বর আয়াতে বলা আছে কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, এই আয়াতের শেষে বলা আছে কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন, এক আল্লাহ, আল্লাহ যে এক, আমাদের মাবুদ একজন, এর সাক্ষী দেওয়া হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী। কোরআনুল কারিমে এই সাক্ষীটার এত গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ১৮ নম্বর আয়াতে বলেছেন শাহিদাল্লাহু
انه لا اله الا هو والملائكه واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم الله তারা সাক্ষী দিচ্ছেন ফেরেশতারা সাক্ষী দিচ্ছে সমস্ত ইলমওয়ালারা সাক্ষী দিচ্ছে জ্ঞানীরা সাক্ষী দিচ্ছে সেই সাক্ষীটা কি যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন যে সাক্ষী ফেরেশতারা দেয় যে সাক্ষী সমস্ত জ্ঞানীরা দেয় সেই সাক্ষীটা কোনটা লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এই সাক্ষী দেওয়া এই সাক্ষী বুঝে শুনে দিতে হবে আজকে আমরা সাক্ষী দিচ্ছি আবার এর বিপরীত কাজগুলো করছি কিছু শিরিক ভিআইপি শিরিক কিছু গরিবদের শিরিক ভিআইপি শিরিক কোনটা আমাদের দেশে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয় কিন্তু তাদের লা ইলাহা ইল্লাল্লাহ এই ভিআইপি শিরিকগুলো স্পর্শ করে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে রাষ্ট্রীয়ভাবে যারা শিরিক করছে সামাজিকভাবে যারা শিরিক করছে সবগুলো বরং আমরা দেখি অনেকে শিরিক বলতে শুধুমাত্র কবর পূজাকে কেউ বুঝে কেউ পীর পূজাকে বুঝে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করা এটা যে বড় শিরিক এটা যে সবচেয়ে বড় শিরিক বরং নবীদের প্রথম বিরোধিতা করেছে রাষ্ট্রীয় শক্তি মূসা আলাইহিস সালাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল কারা ফেরাউনরা ফেরাউনরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার মালিক ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাওহীদের দাওয়াত দিলেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন উমরুদরা তৎকালীন রাষ্ট্র ক্ষমতার অধিকারী আমাদের নবীজি যখন দাওয়াত দিলেন তখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে মক্কার আবু জাহল আবুল হাবরা মক্কার ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার অধিকারী বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহর মানে প্রথম পর্যায়ে যেখানে আঘাত করবে তা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব এবং জনগণের কমান্ডকে বাতিল করে এক আল্লাহর সার্বভৌমত্ব এক আল্লাহর কমান্ড প্রতিষ্ঠিত করা এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মূল অর্থ এই সাক্ষী দিতে হলে আপনাকে বুঝে শুনে দেওয়া এবং এটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করা কাজ কেমনে করব এক্ষেত্রেও দেখেন আমাদের দেশে লা ইলাহা ইল্লাল্লাহ দিন কায়েমের জন্য অনেক আন্দোলন আছে ভাইরা আমার ইসলামের জন্য দেশে বহু সংগঠন আছে আমি দেখতে চাই আমি আগে ক্লিয়ার করে নেই আমার কথা এখন যে লাইনে যাচ্ছি এটা একটা স্পষ্ট বক্তব্য হবে কিন্তু এতে অনেকে মনে করবেন যে সব দলের বিরুদ্ধে উনি কোন দল করেন আমরা সব দলের বিরুদ্ধে না এটা আমি ক্লিয়ার করছি দুধ আমরা খুব ভালো জিনিস খাই সবাই কিন্তু দুধের মধ্যে অনেক সময় পিঁপড়া পড়ে মাছি পড়ে আমরা কি সেই পিঁপড়া আর মাছি সহ খাবো না পিঁপড়া মাছিগুলো ফেলে দিয়ে দুধটা খাবো কোনটা ঠিক এরকম ভাবে ইসলামের কাজ বাংলাদেশে না খালি ইন্ডিয়াতে পাকিস্তানে সারা বিশ্বে অনেক দলে কাজ করছে আমরা এখন আসব লা ইলাহা ইল্লাল্লাহর দিন কায়েমের জন্য লা ইলাহা ইল্লাল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য নবীরা কাজ করেছেন নবীওয়ালা কাজ এটা না আপনারা জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় নামাজের দাওয়াত দিয়েছিলেন নামাজ আসলো মেরাজ থেকে মেরাজ হয়েছিল কবে বিশুদ্ধ মত অনুযায়ী নবুয়াত আল্লাহর নবী যখন হিজরত করতে মদিনা যাবেন তার আগের বছর তাহলে এর আগে যে 12 বছর চলে গেল এই সময় কিসের দাওয়াত দিয়েছিলেন নামাজের রোজার হজের জাকাতের না এই সময় একটাই দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানুষের সার্বভৌমত্ব মানুষের কমান বহু ইলা বহু রবের আইন কানুন সব বাদ এক আল্লাহর ইবাদত এক আল্লাহর আনুগত্য করতে হবে এই দাওয়াতটা এস্টাবলিশ করেছেন এই দাওয়াতটাই দিয়েছেন আপনারা বুখারী শরীফের কিতাবুজ যাকাতের প্রথম হাদিসে পড়বেন ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবালকে ইয়ামানের বিজয়ের পরে তার দায়িত্ব দিয়ে পাঠান গভর্নর করে পাঠালেন আল্লাহ রাসূল থেকে ওসিয়াত করলেন ইন্নাকা তাতি আহলা কিতাব তুমি যাচ্ছ আমার একটা জাতির কাছে যারা আহলে কিতাব আসমানি কিতাব অনুসারী তারা আসমানি কিতাব মানে আল্লাহ মানে সব মানে তো তাদেরকে কিসের দাওয়াত দিবা কিছুর থেকে কিছু হয় না আল্লাহর থেকে হয় এই দাওয়াত তারা মানে তাহলে কিসের দাওয়াত দিবা তাদেরকে দাওয়াত দিয়ে আফজালু মা তাদউহুম শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর আনুগত্য করা এক আল্লাহর সার্বভৌমত্ব মানা এক আল্লাহর কমান্ড মানার দাওয়াত দিবা এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিবা এটা প্রথম কাজ এটা যদি হয় তারপরে দ্বিতীয় পর্যায়ে অন্য দাওয়াত দাও এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা আল্লাহর আইন বিধান কায়েম করা এটাই ছিল নবীদের প্রধান কাজ আপনারা সূরা সফে দেখবেন অন্য জায়গায় আছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন দীনে হক দিয়ে কি জন্য লিইয়ুযহিরাহু এই দীনকে বিজয়ী করার জন্য আলাদ দীনি কুল্লিহি পৃথিবীর সমস্ত মানব রচিত মতবাদ অন্য অন্য ধর্ম সব কিছুর উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাআলা নবী দেরকে দিন দিয়ে পাঠিয়েছেন তাহলে দিন বিজয়ী করাই হচ্ছে নবীদের মিশন এবারে দিন কায়েম করব কেমনে বিজয় করব কেমনে দিন কায়েমের জন্য আল্লাহর আমাদের দেশে
কেউ মনে করলো দিন কায়েমের জন্য গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া কোনো উপায় নেই, এজন্য তারা ভোট এবং জোট করে বাতিলের সঙ্গে মিশে ইসলাম কায়েমের জন্য স্বপ্ন দেখছেন। আবার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখেন নাই, নবীকে যখন প্রস্তাব করা হয়েছিল আসো আমরা মিলেমিশে কাজ করি, তোমাকে ক্ষমতা দেই, নবী ক্ষমতা নিয়েছিলেন, নিতে পারতেন ক্ষমতা, নিয়ে বলতেন আমি ক্ষমতা নিয়ে তারপরে কাজ করব। আজকে মনে রাখতে হবে গণতন্ত্র একটা স্বতন্ত্র ধর্ম, আল ডেমোক্রাতিয়া তো দিনুন, ডেমোক্রেসি একটা স্বতন্ত্র ধর্ম, ইসলাম যেমন একটা দিন একটা জীবন বিধান, গণতন্ত্র একটা স্বতন্ত্র জীবন বিধান। গণতন্ত্রের ইসলামের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, গণতন্ত্রের কালেমার মালিক হচ্ছে জনগণ, ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই। ইসলাম যেমন বলে এই আইন কেন আসবে আল্লাহর পক্ষ থেকে জনগণের কল্যাণে নবীদের মাধ্যমে, গণতন্ত্র বলে অব দা আল্লাহ অব দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, ইসলাম বলে অব দা আল্লাহ বাই দা ওয়াহি ফর দা পিপল। এরকম ভাবে গণতন্ত্রে বলে বহু দল তৈরি করো, একটা সরকারি দল একটা বিরোধী দল অনেকগুলো দল তৈরি করো, ইসলাম বলে সব একাত্র করো। এজন্য বুঝতে হবে এই গণতন্ত্রের মাধ্যমে দিন কায়েম করার স্বপ্ন দেখা, নবীর তরিকা বাদ দিয়ে দিন কায়েমের স্বপ্ন দেখলে দিন কায়েম হবে জীবনও। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠ লোকের মত যেদিকে যায় ওইটাই পাশ হবে, ওইটাই জিতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইন তুতে আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি দুনিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষের মত অনুসরণ করেন, ইউযিল্লুক আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে ফেলবে, গোমরা করে ফেলবে। এই আয়াতে স্পষ্ট করে যে সংখ্যাগরিষ্ঠ লোকদের মতামত ভোটের মতামতের অনুসরণ করা ইসলামে জায়েজ নেই। ইসলামে ভিন্ন বিষয় আছে সূরা, সেই সূরা মানে হচ্ছে বিচক্ষণ, যে আলেম থাকবে, যারা দিনদার থাকবে, বুদ্ধিজীবী থাকবে, এদের সমন্বয়ে একটা বোর্ড থাকবে, তার মাধ্যমে সূরার মাধ্যমে পরামর্শ ভিত্তিক একজন নেতা নির্বাচন করা হবে, সে ভিন্ন বিষয়। যাই হোক, গণতন্ত্র একটা পদ্ধতি, এটা একটা স্বতন্ত্র ধর্ম। এমনি ভাবে আর এক দল মনে করলো দিন কায়েমের জন্য পদ্ধতি হচ্ছে আমরা দিনের দাওয়াত দিতে দিতে সব যদি ইসলামে চলে আসে তাহলে আর আমাদের মারামারি করা দরকার নাই, জেহাদ করা দরকার নাই, লড়াই করা দরকার নাই, এগুলো খামাখা আমরা সবাইকে চুপে চুপে দাওয়াত দিব, এই জন্য আমাদের কোনো যেন কোনো কেউ বিরুদ্ধে নাই, সবাই আমাদের বাহাবা দিবে। আমি কি আল্লাহ নবীর চেয়ে বড় বুজুর্গ? আল্লাহর নবী যেদিন দাওয়াত দিলেন নবীকে বিরুদ্ধে চলে গেল, নবীর বিরুদ্ধে মারতে গেল, নবীকে হত্যা করা চক্রান্ত করলো, আমাদের মনে রাখতে হবে আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ নই। এরপরে আসুন আমাদের দেশে আর একটা আছে খানকাই নিজাম, পীর মুরিদির তরিকা, এটা মনে রাখবেন, এটা আসলো কোথেকে? পীর মুরিদি, এই যে বয়াত হচ্ছে হাজার হাজার খলিফা, এটা আপনারা ভালো করে পড়বেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আল্লাহর নবীর লাশ তিন দিন পর্যন্ত দাফন করা হয় নাই, কারণ ছিল এই, মুসলিমদের একজন ইমাম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারী শরীফ কিতাবুল জিহাদের একটা অধ্যায়ের শিরোনাম আছে বাবুল ইমাম জুন্না, একজন ইমাম সে ঢাল, মুসলিম জাতির একজন ইমাম থাকবে, সেই ইমামের কাছে বায়াত দিবে। সেই বায়াতটাকে এত গুরুত্ব দিয়েছেন যে মুসলিমদের ইমাম হলো আবু বকর, তার কাছে বায়াত হলো, এরপরে তিনি মুসলিম উম্মার নেতা হলেন, এরপরে আল্লাহ নবীর লাশ দাফন করা হলো, এরপরে ওমর, এরপরে আলী উসমান, এরপরে আলী। আমার ভাইয়েরা, মুসলিমদের একজন লিডার থাকবে হাদিসে বলা আছে, তার কাছে মুসলিমরা বায়াত দিবে। আজকে এই জিনিসটা খ্রিস্টান নিয়ে গেছে, খ্রিস্টানদের জানেন রোমান ক্যাথলিক যারা, এদের একটা কি আছে পোপ আছে, পোপ একটা মরলে আর একটাকে বানায়, দুনিয়ার খ্রিস্টান একত্র হয় ও দুনিয়ার খ্রিস্টানরা ঐক্যবদ্ধ ভাবে মুসলিমদের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা ইসলামের জিনিসগুলো নিয়ে, আর মুসলিমদেরকে খেলাফত দিয়েছে, ঘরে ঘরে ঢুকিয়ে দাও তোমাদের খেলাফত বায়াত পীরদেরকে দিয়ে দিলাম, এবারে পীর সাহেবরা বায়াত নিচ্ছে। পীরেরা বায়াত নাই, কিসের বায়াত? হাদিসে বায়াত আছে, কোরআনে আছে, আমি না করছি না, কিন্তু বায়াতটাকে পীর মুরিদি বায়াত, সেই বায়াত কি কোন তরিকার বায়াত? আপনারা দেখবেন আমার দেশে বায়াত নাই, বায়াত কে মাইনে উপর তরিকা চিস্তিয়া সাবেরিয়া নকশাবন্দিয়া কাদেরিয়া মুজাদ্দিদিয়াকে নবীজি এবং সাহাবায়েকের আমরা চিস্তিয়া তরিকা বায়াত নিয়েছিল, কাদের বায়াত নিয়েছিল, মুজাদ্দিদ বায়াত নিয়েছিল, নকশাবন্দি মুজাদ্দিদ বায়াত নিয়েছিল, এই লোকগুলো যাদের নামে এই তরিকা তৈরি হয়েছে তাদের জন্ম হয় না নবীর যুগে, তাদের জন্ম সাহাবীর যুগে হয় নাই, তাই বুঝতে হবে এই সমস্ত তরিকার কোন বায়াত ইসলামে নাই। ইসলাম বায়াত আছে, সেই বায়াত হবে একজন মুসলিমের ইমামের কাছে, মুসলিমদের কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদের পাঁচটা কাজের আদেশ করছি, কয়টা কাজের? পাঁচটা কাজের আদেশ করেছি, আল্লাহ আমার অনি বিহিন্না, ওই পাঁচটা কাজের জন্য আমাকে আল্লাহ আদেশ করেছেন। তাই বলো আদেশটা কার? আল্লাহ তার আদেশ করেছেন, কি আদেশ করেছেন? বিল জামা, এক নম্বর হলো বিল জামা, মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ হবে, কোন দল থাকবে না, কোন ফেরকা থাকবে না, কোন তরিকা থাকবে না, একটা তরিকা রসুলের তরিকা, একটা দল ইসলাম, সেই ইসলামের একজন আমির থাকবে, কি থাকবে? জামা থাকবে, এই জামার একজন আমির থাকবে, সে আমিরের উপরে বায়া দিবে, বিশ্বামী অত্তা তার কথা শুনবে আর মানবে, তিনটা হয়ে গেল। এরপরে আছে অবিল হিজরাতি ওয়াল জিহাদ,
এরপরে হিজরত করতে হবে, দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। এগুলো আল্লাহর নবীর দেওয়া আল্লাহ তাআলার আদেশ। এই রুটে ইসলাম কায়েম হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যদি এই হাদিস অনুযায়ী বাংলাদেশের সমস্ত দল ভেঙে দিয়ে একজন মুসলিমকে আমির বানানো হলো, হোক সে আজকের এই মসজিদের ইমাম সাহেব, হোক বাইতুল মুকাররম ইমাম, একজন ইমাম বানানো হলো, সেই ইমামের কাছে এই দেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে, এই মাদ্রাসা আছে হাজার হাজার, এরকম মুসলিম আছে, মুয়াজ্জিন আছে, ইমাম আছে, সবাই মিলে তাকে বায়াত দিল যে আমরা কোরআনের বিধান ছাড়া অন্য কোন বিধান মানব না, আল্লাহর সার্বভৌমত্ব ছাড়া আর কোন সার্বভৌমত্ব মানব না, তাহলে এই দেশে ইসলাম ছাড়া কিছু চলতে পারে? আল্লাহর নবীর সেই তরিকা বাদ দিয়ে আমরা গেলাম খ্রিস্টানদের তরিকা, ইহুদিদের তরিকায় দল তৈরি করলাম, বিভক্ত হলাম। এখন ইসলামের দল কতগুলো? ঐক্য জোট বাংলাদেশে, এটা হাস্যকর বিষয়, বাংলাদেশে ইসলামে ঐক্য জোট করা জানেন আপনারা? ঐক্য জোট চাচ্ছে আমিন হিসাবে একটা আমির, দেখবেন ঐক্য জোটের নেতা, আবার মেজবাউর রহমান চৌধুরী আছে ঐক্য জোটের নেতা, আবার দেখবেন আরো নাম বলতেছে আর অনেক ঐক্য জোটের নেতা আছে। ঐক্য জোট কাকে বলে? এর নাম ঐক্য জোট। এই জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদেশ দিয়েছেন আমাদের সেই আদেশ অনুযায়ী চলতে হবে। মনে রাখবেন আল্লাহ রাসূল বলে গেছেন অনেক দল হবে, ফেরকা হবে কিয়ামতের আগে, সেই ফেরকার মধ্যে একটা দল কিয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে। আমাদের কাজ হবে সেই হকের দল তালাশ করা এবং সে অনুযায়ী কাজ করা। আমি আপনাদেরকে ওসিয়াত করব যে আজকের যে প্রথম লেকচার হলো তাওহীদ, আপনারাও সে তাওহীদকে ভালো করে বুঝবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলিম, মুসলিম কাকে বলে ভালো করে বুঝবেন। মুসলিম হতে হলে কি করতে হয়? সাক্ষী দিতে হয় দুইটা সাক্ষী। এই দুই সাক্ষীর অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো সার্বভৌমত্ব চলবে না, কারো আইন চলবে না। ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু মানে হচ্ছে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এবং তার গোলাম, মানে তার তরিকা, তার আদর্শে মানবো। এবার সাক্ষী দিলাম আল্লাহর রাসূলের তরিকা মানবো, আবার চলে গেলাম অনেক তরিকা, বহু তরিকায়। এই সবগুলো বর্জন করতে হবে। আমাদের শত্রু দুই রকম, কয়রকম? দুই রকম। আমার যারা বক্তব্য শুনেছেন তারা জানেন, আমি এটা কৌতুক দিয়ে শুরু করি এখানে, যে একটা মেহমান গেছিল কারো বাড়িতে, মেহমানকে রাতের খাবার দাবার দিয়ে তারপরে ঘুমাইতে দিল একটা পুরাতন খাটে। কোথায়? পুরাতন খাটে। এই পুরান খাটে কি থাকে? সারপোকা থাকে। এরপরে দেয় নাই মশারি, উপর থেকে মশায় কামড়াইলো কায়দা মতো, রাতে মেহমানের কোনো ঘুম হয় নাই। সদা সকালবেলা মেজবানরা খুব সুন্দরভাবে জিজ্ঞেস করে, ভাই রাত্রে কোনো কষ্ট হয় নাই তো? মেহমানও মাশাআল্লাহ রসিকতা করে বললেন যে না, তেমন কোনো কষ্ট হয় নাই, মনে হচ্ছিল যেন মশাই উড়িয়ে নিয়ে যাবে যদি নিচের থেকে সার পোকায় টেনে না ধরত। আমাদের অবস্থা এরকম, আমাদেরকে মনে হচ্ছে ইহুদি খ্রিস্টানরা, আমি আবার শুরুতে গেছি, ইহুদি খ্রিস্টানরা এবং আমাদের ইহুদি খ্রিস্টানদের 5-8টা গোলাম শাসকগুলো আজকে মুসলিম দেশে যারা ওদের গোলামি করছে। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ইমানদারগণ, খবরদার, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে ওদেরকে বন্ধু বানাইও না। ওমাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে কেহ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে দোস্ত বানাবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদেরকে অভিভাবক বানাবে, ফাইন্নাহুম মিনহুম, সে যেই হোক না কেন, তার নাম যাই হোক না কেন, সে ওদেরই একজন, ইহুদি এবং খ্রিস্টান গণ্য হবে। কোরআন পরিষ্কার করে দিয়েছে যে ব্যক্তি ওদের সাথে বন্ধুত্ব করবে, ওদেরকে মুরব্বি বানাবে, ওদের অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। কাজী বোঝা গেল ইসলামে এই সমস্ত মুরব্বি ইহুদি খ্রিস্টানদের তরিকা মানার কোন সুযোগ আমাদের, এদের বন্ধুত্ব হতে পারে না। আজকে আমরা ওদেরকে বন্ধু বানাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ওদেরকে যত রাজি করতে চাও ট্রানজিট দাও, আর যত কিছু দাও, যৌথ মহড়া চালাও, কাজ হবে না। কোরআন বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, খবরদার, ওয়ালান তারদা, কখনো না, ওরা তো দরজা সন্তুষ্ট হবে না, ইহুদি খ্রিস্টান তোদের উপর সন্তুষ্ট হবে না, তোরা ওদেরকে রাজি করতে পারবি না, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোরা সম্পূর্ণরূপে ওদের মিল্লাত, ওদের ধর্ম, ওদের দিন গ্রহণ না করবি। বোঝা গেল আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন। আমরা বাস্তব দেখি, পারভেজ মোশাররফ অনেক চেষ্টা করেছিল ওদেরকে রাজি করার জন্য, পারে নাই, কলার ছোলার মতো ফেলে দিয়েছে, হামিদ কারজাইরাও চলে যাবে। এরকম দুনিয়ার মুসলিমরা, ইহুদি খ্রিস্টানদের 5-8টা গোলামেরা যুগে যুগে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপিত হয়েছে এবং কেয়ামত পর্যন্ত হতে থাকবে। কারণ আল্লাহ বলেছেন, ওয়া লান তারদা, তুমি ওদেরকে সন্তুষ্ট করতে পারবে না, কখনো পারবে না, হাত
ততক্ষণ না তোমরা ওদের অনুসরণ করবে। সেজন্য মনে রাখতে হবে ইহুদি খ্রিস্টানদের তরিকা বাদ দিয়ে আমাদেরকে সত্যিকারতে পূর্ণ মুসলিম হতে হবে। মুসলিমদের বিজয় আসে আল্লাহ সাহায্য দিয়ে। মনে রাখবেন, আজকে অনেকে মনে মনে প্রশ্ন করেন আমাদের দল কি হবে, দলের নাম ইসলাম, পরিষ্কার করে দিয়েছি আমাদের দলের নাম কি ইসলাম, আমাদের পরিচয় কি, আমরা মুসলিম। কোরআনে বলা আছে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো কে হতে পারে, কার কথা ভালো হতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে, না কোনো পীরের দিকে, না কোনো তরিকার দিকে, না কোন তরিকার দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন দলের দিকে আহ্বান করা জায়েজ নেই, কোন নেতার দিকে আহ্বান করা জায়েজ নেই। আহ্বান করবো কার দিকে, মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান এবং আমল সালে করবে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন এবং সে পরিচয় দিবে আমি একজন মুসলিম। আমি কি মুসলিম, পরিষ্কার হয়ে গেল আমার নাম মুসলিম, আমার দলের নাম ইসলাম, আমার সংবিধানের নাম কোরআন এবং সহি সুন্না, আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, এছাড়া আর কোন তরিকা আমেরিকা চলবে না। এ হচ্ছে ইসলাম পরিষ্কার করে দিয়েছে। আমরা এই জন্য কাজ করতে গেলে অনেক বাধা আসবে, বাধা আসবে, আল্লাহ নবীর বাধা এসেছে। আমরা নবীর চেয়ে বড় বুজুর্গ না, আমাদের চেহারা নবীর চেয়ে সুন্দর না, আমাদের ইবাদত নবীর চেয়ে বেশি না। আল্লাহর নবীকে মার খেতে হয়েছে, 27টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন, আমাদেরকে তাই হতে হবে। মনে রাখতে হবে আমাদের বাধা আসবে। সেজন্যই ওয়াল আসর সূরাটা আপনারা ভালো করে পড়বেন, ওখানে বলা আছে ওয়াল আসর, আসরের কসম, আল্লাহ কসম করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সমস্ত মানুষ খুসর, ধ্বংসের মধ্যে, ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, তবে চারটে কথা, এই চারটে একটার সঙ্গে একটা জড়িত। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান এনেছে, ঈমান আনলো কিনা নির্ভর করবে আমিলুস সালিহাত, আমলে সালে করলো। তার মানে আমলে সালে না করলে ঈমান নাই। আমার দেশে অনেকে বলে আরে নামাজ না পড়লে কি হবে ঈমান, ঠিক আছে তোর ঈমানই নাই। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু ও আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবার ন্যাক আমল করেছে, আমলে সালিহাত করেছে। আমলে সালিহাত করলেই চলবে না, তিন নম্বর কাজটাও করতে হবে, ওয়াসাওবিল হক, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত, দাওয়াতুল হক না, বাংলাদেশে দাওয়াতুল একটা পার্টিও আছে, এদের কাজ আছে খালি ওই যে পাও সোজা করো আর একামতে একটা আলিপ্তান বেশি হয়ে গেল, নামাজ শেষ, মুয়াজ্জিন শেষ, চাকরি শেষ, সবাই। এই দাওয়াতুল হক না, এই দাওয়াতুল হক না। আরে বেটা পাও যদি একটু বাঁকাও থাকে নামাজ হয়ে যাবে। আজকে ইসলাম ধ্বংস হচ্ছে, আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্বকে বিলুপ্ত করা হয়েছে, আল্লাহর আইনকে বাতিল করা হয়েছে, নবীর সুন্নাহকে বাতিল করা হয়েছে, রাষ্ট্রীয় ইসলামকে উৎখাত করে দেওয়া হয়েছে, কোরআনকে তাবিজ দেখার মধ্যে নিয়ে গেছে, কোরআনকে খতম করার জন্য নিয়ে গেছে, কোরআনের বিধানকে বাতিল করা হয়েছে। এই জন্য কোনো কথা নাই দাওয়াতুল হক। এই দাওয়াতুল হক চললে ইহুদি খ্রিস্টানদের আপত্তি আছে? আমার দেশে দেখবেন মুজাহিদ কমিটি আছে, বাংলাদেশে আমিরুল মুজাহিদিনও আছে, মসজিদের মধ্যে প্রত্যেক জায়গায় আছে মুজাহিদ কমিটি। এরপর ইহুদি খ্রিস্টানরা বোম মারে না কেন? এহুদি খ্রিস্টানরা যদি মুজাহিদের নাম শুনে ওরা 36,000 ফুট উপরে গিয়ে বসে থাকে। আর আমার দেশে মসজিদে 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 মুজাহিদ কমিটি আছে, একক তালাশ করে, তালাশ করে, কিন্তু কুফফাররাও জানে এই জিহাদ নবীর জিহাদ না, এই জিহাদ কোরআন হাদিসের জিহাদ না, এই জিহাদ থাকলে আর ওদের ভালো, এই জিহাদ দ্বারা মুসলমানদের ইমানকে ধ্বংস করা হয়। আমি তো বলি বুশের বোমার দ্বারা কিছু মুসলমান মারা গেছে, হ্যাঁ, এতে ইসলামের ক্ষতি হয় নাই, বরং মুসলমানদের ইমান তাজা হয়ে গেছে। মানুষ তো কত মরে, লঞ্চ ডুবে আজকেও মরছে কতগুলো, কত মানুষ মরে, এরকম পুলিশের বোমা মারলো, মুসলমান মরলো, ইমান তাজা হচ্ছে। আর ওদের পক্ষে ইসলামের কোন পরিভাষার পরিবর্তন করা সম্ভব না। কিন্তু আমাদের ভিতরগত যে মশা সারপোকা সারপোকা, এই বুশেরা ইসলামের জেহাদের অর্থ পরিবর্তন করে শিখাই দিল নফসের জেহাদ বড় জেহাদ। এরা বলল ইসলামে মারামারি কারাগারি নেয় খবরদার। আমার ভাইয়েরা, এইভাবে ইসলাম থেকে মুসলিমদেরকে, যুবকদেরকে ইসলাম থেকে এমন ভাবে সরিয়ে দিল, এখন এই যুবকরা ইহুদি খ্রিস্টানদের মতো জেহাদের নাম শুনলে কয় এটা ইসলামে নাই। জেহাদ ইসলামে আছে, কোরআনে আছে, হাদিসে আছে, আল্লাহ নবী যুদ্ধ করেছেন, আল্লাহ নবীর মৃত্যু পরে তরবারি রেখে গেছেন। সুতরাং বোঝা গেল জেহাদ কোরআনে আছে, হাদিসে আছে, নবীর জীবনীতে আছে, এইটাকে কেউ বাতিল করতে পারবে না। এটাকে যারা বাতিল করতে যাবে তারা দুনিয়া থেকে বাতিল হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আল্লাহ নবীর তরিকা, ওই তরিকা আমাদেরকে আসতে হবে। আমাদের কি শক্তি আছে এটা দেখার বিষয় না। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবীদেরকে সাহায্য করেছেন, মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল, রকম ছিল বদরের যুদ্ধে মুসলমান 313 জন নিরস্ত্র, কাফেরদের অনেক অস্ত্র, আল্লাহ তাআলা বিজয় দিলেন কাদেরকে? তাহলে অস্ত্র বেশি ছিল? নবী এখানে চিন্তা করেন নাই যে এই 313 জন মানুষ মরলে ইসলামের কি হবে? নাই চিন্তা করেন। ইসলাম হেফাজতের দায়িত্ব কার? দিন কায়েমের দায়িত্ব কার? আল্লাহ।
আপনার আমার এখন মুসলমানদেরকে বাঁচাইতে গিয়ে আমরা যদি মরে যাই, ইসলামের দাওয়াত দিবে কে? এই মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে? এই জন্য ইসলামের ছাড় দেই। আর সাহাবায়ে কেরাম ইসলাম রক্ষা করার জন্য মুসলিমরা জীবন দিয়েছে, আমরা মুসলিমদেরকে বাঁচাবার জন্য ইসলামকে বিসর্জন দিই, ঠিক কিনা? ভাইরা আমরা খেয়াল রাখবেন, ইসলামের কোন পরিবর্তন করার অধিকার কোক দেওয়া হয় নাই। আজকে ইসলামের পরিভাষার পরিবর্তন করেছে, ইসলামের মূল কাজগুলো পরিবর্তন করে দিয়েছে, এখন ইহুদি খ্রিস্টানদের গোলামি করি আর আমরা সব জায়গায় মার খাচ্ছি। এর থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবক দিয়েছেন পাঁচটা কাজের, ওই পাঁচ কাজে আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। কি প্রশ্ন আছে নাকি? কুরাইশ আল্লাহকে মানত, কিন্তু আল্লাহ তার তাওহীদের আসমা ও সিফাত অথবা আল্লাহর সত্তাগত গুণাবলী সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে ইমামদের মতগুলো ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। আসলে তাওহীদের কোনো ভাগ নাই, এইটা ভাগ করা আর একটা তাওহীদকে বিচ্ছিন্ন করা, এটা পরিষ্কার হবেন। আমরা বুঝাবার জন্য বলি যে তাওহীদ আল উলুহিয়াত, তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ ফিল আসমা ওয়া সিফাত, তিনটা ভাগ করা হয় তাওহীদকে। কিন্তু তাওহীদকে ভাগ করলে তাওহীদ থাকে না, তাওহীদকে ভাগ করলে কি থাকে না, এটা মনে রাখবেন। আল্লাহ আর রব ভিন্ন জিনিস না, আর আল্লাহর নামগুলো ভিন্ন জিনিস না, আল্লাহ এক ও একক। কাজী আল্লাহকে এক মানা মানে সবকিছুতে এক মানা, বুঝাবার জন্য এই ভাগটা করেছেন অনেক আলেমরা, আমরা ওটা বলি। কিন্তু এটা আপনাদের মাথায় রাখতে হবে যে আসমা ওয়া সিফাত আল্লাহ তাআলার সার্বভৌমত্বের মধ্যে আল্লাহর আনুগত্য করব, এটা তাওহীদুল উলুহিয়াত। আর আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, বিধানদাতা, এই সব বিষয়গুলো হচ্ছে রুবুবিয়াত। আল্লাহ তাআলা একমাত্র বিচারক, একমাত্র আইন বিধানদাতা, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র রক্ষাকর্তা, একমাত্র আল্লাহ তাআলা সমস্যা সমাধানদাতা, এই বিষয়গুলো রুবুবিয়াতের অংশ। এটা আল্লাহর এই মধ্যে আছে সবগুলো। এরপরে আল্লাহর অনেকগুলো গুণবাচক নাম আছে, আর রহমান, আর রহিম, আর সত্তার, আল জব্বার, আল হাকিম, আল মুইজ, এর নামগুলো আছে। এই নামগুলোর ক্ষেত্র আল্লাহর এককত্ব বজায় রাখা, এর মধ্যে কাউকে শরিক না করা। আল্লাহ খালেক মানে একক খালেক, একমাত্র খালেক। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মালিক, একমাত্র দেওয়ার মালিক, আল্লাহ একজনই দেন। এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আমাদের একমাত্র মাবুদকে ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি, গোলামি করি, কার গোলামি করি? আমরা গোলাম, তবে আল্লাহর গোলাম। কার গোলাম? এক আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। অন্যরা আল্লাহর গোলাম, মূর্তির গোলাম। ওরা মক্কার লোকেরা মূর্তি পূজা করত, কেন পূজা করত? মূর্তিকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত, মাধ্যম মনে করত। কোরআনে একেবারে স্পষ্ট আছে, হাউলাই সুফাআউনা ইনদাল্লাহ, আমরা এই মূর্তিগুলো পূজা করি, এরা আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে। তাহলে মক্কার কুফফাররা যে মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে আল্লাহ বিশ্বাস করে পূজা করত, না আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার মাধ্যম মনে করত, কোনটা? কোরআনে আরেক আয়াত আছে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলা আল্লাহি যুলফা, আমরা এদের পূজা করি এজন্য ওরা আল্লাহর কাছে পৌঁছাই দিবে। তাহলে একই কারণে, যদি এই কারণে মূর্তি পূজা করলে তারা মুশরিক হইয়া যায়, একই উদ্দেশ্যে যারা আমাদের দেশে পীর সাহেবদেরকে পূজা করে মাধ্যম রূপে, তারা কি মক্কার কুফফারদের মতো মুশরিক নয়? এইবার চিন্তা করতেছেন কি বললো এটা, মা সামিনা কত্তু, ওই মক্কার কুফফার আশ্চর্য হয়ে গেছিল, আমাদের দেশে এই কথাগুলো বলে আশ্চর্য হয়ে যায়, তাওহীদ এমন ভোলা বলছে, কারণ এত বড় বড় পীর কি বলে এটা, এটা আশ্চর্য হওয়ার কথা। কারণ এগুলো শুনতে শুনতে আমার দেশে বুঝায়, দুনিয়ার জজের কাছে যেমন কোন কিছু বলতে হলে উকিল ধরতে হয়, ঠিক এরকম আল্লাহর কাছে কিছু বলতে হলে কি লাগবে, উকিল লাগবে। সেই উকিলগুলো পিসাব। ওই শয়তানের একজন জিজ্ঞেস করেছিল, শয়তানের ডায়েরিতে পড়ছিলাম একবার, যে জিজ্ঞেস করলো, শয়তান একটা লোক সারা জীবন অন্যায় করেছে, সুদ খাইলো, ঘুষ খাইলো, মদ খাইলো, এখন জীবনের শেষ পর্যায়ে বুড়ো হয়ে গেছে, বউর কাছে মূল্য নাই, ছেলে মেয়ের কাছে মূল্য, ওরা বিয়ে করে এখন বউরের মূল্য দেয়, শ্বশুরকে আব্বা ডাকে, শাশুড়িকে আম্মা ডাকে, ও এখন মসজিদে গিয়ে ঢুকছে, এখন বুঝছে যে আল্লাহ ছাড়া কেউ নাই, তুই ওরে ধোকা দরকার নেই, ও তো সহজে ফিরবে না। শয়তান কাজে খুব সহজ, ওকে গিয়ে আসতে বুঝাই, বেটা দুনিয়ায় একজন জজের কাছে বলতে হলে উকিল ধরা লাগে, তো তুই সারা জীবন পাপ করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস,
তুই কি আল্লাহর কাছে ডাইরেক্ট বললে আল্লাহ শুনবে? একজন উকিল ধর, একটা পীর ধরাই দেয়, এরপরে আমার বাকি কাজগুলো পীর সাহেবই করাই সারে। তার মানে আল্লাহ থেকে সরাবার জন্য বাকি যে কাজ সব করাই কে? পীর সাহেব তরিকায় ঢুকাই দিল। আমার মনে একটা আমি দেখছি চরমানের বিষয়ে বই আছে, ভেদে মারেফাত, এই দেশের সবচেয়ে ভালো পীর বলে চরমানের বিষয়কে, চরমানের বিষয়ে ভেদে মারেফাত একটা বই আছে। এই ভেদে মারেফাতের কয় পৃষ্ঠা ওটা? ওই যে পনেরো পৃষ্ঠা না, ওটা পনেরো পৃষ্ঠা, চব্বিশ পৃষ্ঠা সম্ভবত, চব্বিশ পৃষ্ঠা লেখা আছে, বান্দা অসংখ্য গুণা করতে করতে আল্লাহ তাআলা তাকে মাফ করতে চায় না, পীর তখন আল্লাহর কাছে অনুনয় বিনয় করিয়া আবেদন করে, ওই অনুনয় বিনয়ের কারণে আল্লাহ তাআলা তখন তাকে মাফ করিয়া দেন। তাহলে এখানে বলল পীর স্যার আল্লাহ মাফ করতে চায় না, একটা শয়তানের আসল কথা বলে ফেলছে, ওই বই তো লেখা আছে। এটা চরমানায় পৃষ্ঠা সাতাশ খান বই আছে, প্রসিদ্ধ বই, যে কোনো লাইব্রেরি পাইবেন চরমানায়, বাংলা বা দাজান ওদের নিজস্ব প্রকাশনা আছে, আলে সাক প্রকাশনী, ওইখানে গিয়ে বলবেন যে ভেদে মারেফাত একটা বই চাই, ভেদে মারেফাত, ভয়ে কারো চন্দ্রবিন্দু দেওয়া আছে, ভেদে মারেফাত, আপনার ভেদে মারেফাত পড়বেন, এর মধ্যে পরিষ্কার লেখা আছে এই কথাটা, না পাইলে আবার আমাকে ধরবেন। হাতেমবাগ মসজিদে যাবেন শুক্রবারে, একবার সামনে দাঁড়ায় বলবেন যে ভেদে মারেফাত বই পড়ছে, আপনার এই বক্তব্য পাই নাই, তাহলে ওরাও খুশি হবে, চরমানের মধ্যে খুশি হবে খুব, কারণ ওরা মোটে পায় না আর আপনার মতো লোক। ভাইরা আমার পরিষ্কার লিখেছে, আমি আপনাকে বলতে চাই কোরআনে কি বলা আছে, কোরআন বলছে, কোরআন পরিষ্কার বলছে, ভাই কে আছে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের উপরে ইসরাফ করেছে, জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বললেন নৈরাশ হইও না, যত পাপ করো, অত্যাচার করো, জুলুম করো, আমি গুনাহ মাফ করবো সব, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। আর পীর বলল না, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ মাফ করতে চায় না, পীরে অনুনয় বিনয় করে বললে তারপরে আল্লাহ মাফ করেন। আমরা কি পীরেরটা মানবো, আরটা মানবো? আল্লাহটা মানবো, পরিষ্কার হয়ে গেল। কাজে এখন ওই পীরে হাত ধরে পার করবে, ওই পৃষ্ঠাবের আরেক বই আছে মাওয়াজে সাকিয়া, ওই বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় লেখা আছে যে পীর ধরা ফরজ, পীর ধরা কি ফরজ, এরপরে লেখা আছে ওই বইয়ের নিচে লেখা আছে যদি কারো দুইজন পীর হয় তাহলে এক সাথে উর্দুতে প্রথম দো পীর দো ডান পাকার কে তুজে বেহেশত মে লে জায়েগা কুই হরজ নেই, তোমার দুইজন যদি পীর থাকে দুই পীরে তোমার দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই, দুই পীরে দুই ডানা ধরে বেহেশত নিয়ে যাবে। বেহেশত নেওয়ার মালিক আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবীর চাচা আবু তালেব, যে চাচা সারা জীবন নবীর খেদমত করলো, যে চাচা সারা জীবন নবীর পক্ষে ছিল, এই চাচা আবু তালেব যখন মৃত্যু হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন, বললেন চাচা সারা জীবন তুমি আমার পক্ষে কাজ করেছ, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছ, তুমি খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিতে হবে, এই সাক্ষী ছাড়া কাজ চলবে না, এটা এক। ওই যে আমি বলি যে একদম এক শূন্য লাগছে, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, একেবারে বুয়েট থেকে শুরু করে ধানমন্ডি পর্যন্ত শূন্য লাগলো, এর কোনো মূল্য আছে? একটা এক লাগলো, এবারে এক, একের ডানে এবারে একটা শূন্য দিলে কত হবে? দশ। আর এক শূন্য কত হবে? আর এক শূন্য কত হবে? এখন শূন্য যত বাড়বে একের মূল্য তত বৃদ্ধি পাবে। ঠিক এরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, শিরিক মুক্ত হওয়া, এটা যদি না হয় তাহলে কিছুই গ্রহণযোগ্য, সব জিরো। আল্লাহ নবী তার চাচা আবু তালেবকে বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বললে আশফা লাকা, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে, কারণ এটা না হলে সুপারিশ করা যাবে না, এইটা না হলে আল্লাহ তাআলা কসম করে নিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন দুইটা জিনিস নিজের উপর আজব করেছেন, কয়টা জিনিস? দুইটা জিনিস, এক হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে না তাকে জাহান্নামে দিবেন না, আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে তাকে জান্নাতে দিবেন না, তাকে জান্নাতে, কোরআনে স্পষ্ট আয়াত আছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন, কি করেছেন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। কাজী তুমি যত উপকার আমার করেছো কাজ হবে না। আবু তালেব বুঝতো সবই,
শেষ পর্যন্ত মক্কার নেতারাও ছিল, তারা বলল আবু তালেব শেষ পর্যন্ত ভাতিজার ইসলাম গ্রহণ করবা, বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, মক্কার নেতারা তোমাদেরকে তিরস্কার করবে, মক্কার মেয়ে লোকরা তোমাকে কাপুরুষ বলবে। শেষ পর্যন্ত আবু তালেব মারা গেল, ইসলাম গ্রহণ করার তৌফিক হল না, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল না। আল্লাহর নবী আবু তালেবের মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন, তাফসীর ইবনে কাসির খুলে দেখবেন, আল্লাহর নবীর চাচা আবু তালেব মৃত্যুর পরেও দোয়া করতে লাগলেন আর বললেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ না হব। এরপরে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ, বরং আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিবেন। হ্যাঁ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহর নবী যখন তার নিজের চাচা হযরতে আলীর আব্বা আবু তালেবকে হেদায়েত দিতে পারলেন না, এরপরে যদি কোনো পীর বলে কোন বুজুর্গ বলে কোন ওলি বলে উনি হেদায়েত দিয়ে দিবেন, উনি তরাইয়া নেবেন পার করে নেবেন, এইগুলো পীর না শয়তান, উকিল হয়ে বসে আছে, তোরা ওকালতি দিল কি? এই যে বলল যে দুনিয়ার উকিলের কাছে কিছু বলতে হইলে জজের কাছে বলতে উকিল ধরা লাগে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে এই লোকগুলো, আল্লাহকে একটা জজের সঙ্গে তুলনা করেছে, একটা জজ, ওই বেটা নিজের কোনো ক্ষমতা নাই, আইনের অধীনে পরিচালিত, বিচার করতে গেলে সাক্ষী লাগে, আল্লাহ কামুল হাকিমিন, সাক্ষীর প্রয়োজন নেই, আল্লাহ তাআলা নিজে যথেষ্ট, আল্লাহ তাআলা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, ওরা সবাই বাধ্য। এই লোকটাকে তুলনা করলো কার সঙ্গে? আল্লাহ তাআলা সব জানেন, ওরা কিচ্ছু জানে না, আল্লাহ তাআলা কোনো উকিল নিয়োগ দেন নাই, ওরা উকিল নিয়োগ দিয়েছে। আল্লাহ বলছেন মাংদাল্লাযি ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? তাহলে উকিল নিয়োগ দেওয়া হয় নাই, ওটা কিয়ামতের মাঠে হিসাব নিকাশের পরে যাদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে তাদেরকে আল্লাহ পারমিশন দিবেন, তারপরে সুপারিশ করতে পারবে, তা আবার মন গড়া সুপারিশ করতে পারবে না। কোরআনে বলা আছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমানির তাদা, সুপারিশ করবে ওই লোকদের জন্য যাদেরকে আল্লাহ নির্বাচন করবেন, তাহলে আল্লাহ তালা যাদের ব্যাপারে বলবেন এই কোয়ালিটির লোকদের সুপারিশ করো ওদের জন্য করতে পারবে, তাহলে সুপারিশ করনি আল্লাহর অনুমতি দিবে আল্লাহ, কার জন্য করবে তাও নিয়োগ করবেন কে? তাহলে এরা কিসের ঠিকাদার হলো, এরা কিসের উকিল হলো? এই বেটা নিজে যে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে? মনে রাখতে হবে এই কুসংস্কার আমাদের সমাজে আছে, ইসলামের তাওহীদকে ভুলে গিয়ে এইগুলো এখন দলে দলে এদের পক্ষে লোক আছে, কোটি কোটি মানুষদের অনুসারী আছে। আপনারা কোরআন হাদিসকে যাচাই করবেন, তারপরে আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। আসমা ও সিফাতের যে বিষয়টা, আল্লাহর নামের ক্ষেত্রে আল্লাহর একত্ব বজায় রাখা, রুবুবিয়াতের মানে হচ্ছে আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলা আইন বিধান দেওয়ার মালিক, এই হিসাবে আল্লাহর একত্ব বজায় রাখা। আর উলুহিয়াতের মানে হচ্ছে লা ইলাহা, মানে হচ্ছে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, এক্ষেত্রে আল্লাহ অনুগত্যই চলবে, সারা কারো অনুগত্য চলবে না, এই একত্ব বজায় রাখা, এটার নাম তাওহীদ। এর নাম কি? এর নাম তাওহীদ। আল্লাহ তাআলা একাই একমাত্র, শুধুমাত্র তিনি। এটাই মুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে অমুসলিমদের পার্থক্য, মুসলিমরা একমাত্র আল্লাহকে এই মানে, অন্যরা আল্লাহকে ও মানে, গায়রুল্লাহকে ও মানে, বিষয়টা ক্লিয়ার? ও আর ইর পার্থক্য, ওরা বলে আল্লাহ ও আছেন, নিন্দুনিল্লাহ আছে, গায়রুল্লাহ বি আছে, খাজা বাবা বি আছে, গাজা বাবা বি আছে, ল্যাংটা বি আছে, পীর বাবা বি আছে, এরা সুপারিশ করবে, এরা পার করে নিয়ে যাবে। ইসলাম বলে না, কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আপনি একজনের আনুগত্যের কথা বলেছেন এবং তার কাছে বাইয়াতের কথা বললেন, কিন্তু ওই ব্যক্তি কিভাবে নির্বাচিত হবে আমাদের দেশে? এটা আমি বলেছি অবশ্য, ইসলামের সুরা ব্যবস্থা আছে, সুরা, সুরা মানে হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, অর্থাৎ যারা ইসলামের জ্ঞানে জ্ঞানী, সর্বদিক থেকে যাদের জ্ঞান আছে, যাদের রায় দেওয়ার মতো যোগ্যতা আছে, এরকম লোকদেরকে নিয়ে একটা সুরা থাকবে, পরামর্শ সভা। এই পরামর্শ সভার মাধ্যমে একজনকে আমির নিযুক্ত করা হবে, সেই আমির সুরার মাধ্যমে পরিচালিত হবে,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে বলা আছে ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সঙ্গে পরামর্শ করুন। কাদের সঙ্গে? দেশের সব জনগণের সঙ্গে না, বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে। আল্লাহ তাআলা বলেছেন আমরুহুম শুরা বাইনাহুম, কাজেই শুরা আছে ইসলামে। এই শুরার মাধ্যমে সারা দেশের, এখন বললাম না যে যেমন খ্রিস্টানদের একটা পোপ মারা গেলে তারা আর একটা বানায় কেমনে, তারা কি গণভোট দেয়? দেখেন একটা দিন কত বড় বোকামি ওরা আমাদেরকে বোকা বানাইলো। ওরা আমাদেরকে বললো তোরা গণতন্ত্র নিয়ে থাক, আর ওরা কিন্তু গণতন্ত্র মানে না। ওরা পোপ নির্বাচন করতে ভোট দেয়, গণভোট না, গণভোট নাই। দুনিয়ার খ্রিস্টানদের যারা আলেম আছে ওদের মধ্যে বিচক্ষণ যারা, আর রায় দেওয়ার ক্ষমতা আছে, এরা রোমের সেই ভ্যাটিকানে গিয়ে জমা হয়, এরপরে তারা একজনকে নির্বাচন করে। এটা ছিল ইসলামের তরিকা। আপনারা দেখবেন হা আহলুল হল্লেওয়াক যেটা আছে এইটার যারা, তাদের পরামর্শে একজন আমির নিযুক্ত হবে। এর মানে এই না যে গণভোট, একজন মেথর, একজন পাগল, একজন মদখোর, একজন ঘুষখোর, একটা সিগারেট দিলে পরে ভোট একটা পাওয়া যায়। এই নির্বাচনের সময় আমি কয়েকদিন আগে বরগুনা একটা মাহফিল গেলাম, তামার আগে এক চেয়ারম্যান সাহেব বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য এসে বলল, কয় যে ভাই রাত্র যদি আর একটা পাইতো তাহলে আমার আর চেয়ারম্যান হওয়া লাগতো না। কেন? কয় যে রাত্রে প্রত্যেকের ঘরে ঘরে এক একটা শাড়ি দিয়ে গেছে, এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, নইলে পান দিয়ে গেছে, যে পান খেতে এক বিড়ে পান আর নইলে এক প্যাকেট সিগারেট দিয়ে গেছে, ভোট একটা পাওয়া গেছে। তাহলে যে লোকদের ভোটের মূল্য একটা সিগারেট, এক পান্তা ভাত, এইরকম যারা ভোট দেয় এদের ভোট নিয়ে আপনি ইসলাম কায়েম করবেন, নেতা নির্বাচন করবেন। দুনিয়াতে সব সময় শিক্ষিত লোকদের চেয়ে অশিক্ষিত লোক বেশি থাকে, বুঝদারের চেয়ে বোকা বেশি থাকে। এখন যদি কি করা হয়, এই রকম গণভোট দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে মেধাবী, বিচক্ষণ এবং সর্বোপরি যে আল্লাহকে ভয় করে, এরকম লোকেরা ক্ষমতা আসবে না। আসবে কারা? ওদের দলের লোকেরা আসবে। এজন্য আল্লাহ তাআলা এই গণভোট, গণতন্ত্র এটাকে প্রতিবাদ করেছেন। কোরআন বলছে ওয়াইং তোতে আকসারা মান ফিল আরদে, হে নবী আপনি যদি এই জমিনে যারা বসবাস করছে ওদের সংখ্যা গরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল লুক আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তাতে গোমরাহ করে ফেলবে। এ তো আল্লাহ নবীকে বলা হচ্ছে, আবার জনগণকে বলা আছে। জনগণকে আল্লাহ তারা বলছেন ওয়ালামু, জেনে রাখো আন্না ফিকুম রাসূলুল্লাহ, তোমাদের মধ্যে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরে, তিনি যদি তোমাদের অনুসরণ করতেন বেশিরভাগ ক্ষেত্রে, লানিত্তুম, তাহলে তোমাদের কষ্ট হবে। তাহলে পরিষ্কার হয়ে গেল, নবীকে বলছেন আপনি সংখ্যাগরিষ্ঠ ভোটের অনুসরণ করবেন না, জনগণকে বলছে তোমরা সংখ্যাগরিষ্ঠের রায় নবীর উপরে চাপাই দিও না, তাহলে তোমাদের কষ্ট হবে। এরকম কোরআনে বহু জায়গায় বলা আছে আকসারুহুম লা ইয়াকিলুন, আকসারুহুম লা ইয়াশকুরুন, আকসারুহুম অমুক অমুক। এই যে কাজগুলো আল্লাহ বলছেন, এতে পরিষ্কার করে দিলেন যে বেশিরভাগ লোক বোকা, বেশিরভাগ লোক অকৃতজ্ঞ, বেশিরভাগ লোক বুঝ নাই। এরকম ভাবে আল্লাহ তাআলা বলছেন। কেন বলছেন? এই লোকদের, বেশিরভাগ লোকদের রায় অনুসরণ করা যাবে না। তো সেজন্য ইসলামের যে সুরা আছে সেই সুরাটা বুঝতে হবে। আপনি কবি ইসলামের সুরা আছে, আমাদের সংসদ আছে, আমি গরুরও দুইটা কি আছে, সিং আছে, ছাগলেরও সিং আছে, গরুরও চারটে পাও আছে, ছাগলেরও চারটে পাও আছে, গরুর একটা লেজ আছে, ছাগলের লেজ আছে, এই জন্য গরু আর ছাগল কি এক? গরু কেমন পর্যন্ত গরু আর ছাগল কেমন পর্যন্ত ছাগল, গরু আর ছাগল এক না। কাজী বুঝতে হবে ইসলামের সুরা আর এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র এগুলো কি না এক না। খ্রিস্টানদের তৈরি করা এগুলো, ইহুদিদের তৈরি করা এগুলো, আগে তৈরি করেছিল, এর একটা কারণ ছিল। দেখো আমি সেদিকে যাচ্ছি না। জি, আমরা যারা ইঞ্জিনিয়ার তারা তাদের মেধা দিয়ে ইসলামের খেদমত কিভাবে করতে পারি, ইসলামের খেদমত করার অনেক সুযোগ আছে বহু লাইনে। সবাই যে এক লাইনে কাজ করবে তা না। আমার এই কথার অর্থ হচ্ছে এই যে আমরা যে যেখানে কাজ করি, বাংলায় একটা দেশ চলতে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ কি আছে বিভিন্ন লাইনে কাজ করছে, কিন্তু সবাই কিন্তু একটা শক্তিকে সাহায্য করছে। আমাদের ইসলামের বিষয়টা এরকমই, ইসলামে একজন আমির থাকবে, আমিরুল মুমিনের অধীনে বিভিন্ন লাইনে কাজ করবে, আপনার আপনাদের পেশায় কাজ করবেন, এইখানে বসে আপনার পেশায় যে কাজটা আপনার ইবাদত হবে। আপনি মানুষের ঘর নির্মাণ করার জন্য, আপনি মানুষের গাড়ি নির্মাণ করার জন্য, চলাফেরার জন্য, থাকার জন্য, চলার জন্য বাহনের ব্যবস্থা করবে, এগুলো সব আপনাদের পরামর্শ চলবে। তো এটা জনগণের খেদমত, এর মাধ্যমে বসে আপনি ওখানে বসে মানুষকে তাওহিদে দাওয়াত দেন। আপনি যেখানে আছেন আল্লাহ নবীর সাহাবীরা কি করতেন, যেখানে খেতে গেলেন ওখানে দাওয়াতের কাজ করতেন, যেখানে যে গেছেন
এই দেশে ইসলাম পৌঁছলে কেমনে, ব্যবসা করতে আসছে ওখানে তাওহীদ দাওয়াত দিত, এইভাবে ইসলাম প্রচারিত হয়েছে। আপনারা যে যেখানে আছেন আপনি ওইখানে দাওয়াত দেবেন, এই জন্য কোরআনে বলা আছে। আর দেখেন কি সুন্দর কোরআনে আপনার প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়া আছে কোরআনে, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আপনাকে উত্তর দিচ্ছে আল্লাহ তাআলা। কোরআনে বলছে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ দাওয়ার কাজ। ইযু ক্বালু লিকাওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলল ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে বারা করলাম, সম্পর্ক ছিন্ন করলাম, বোঝা গেল কুফফাদের থেকে বারা করতে হবে। অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, এরপরে বলছেন তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। অবাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াত ওয়াল বাগদাও আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা চির ঘৃণা শুরু হলো। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এটা আমাদের দাওয়াত, এই দাওয়াত আমাদেরকে দিতে হবে। একা আপনি একা আছেন, আল্লাহ তাআলা এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা, ইব্রাহিম একটা উম্মা একটা জাতি। আরে ইব্রাহিম তো একটা ব্যক্তি, জাতি হলো কি করে? আল্লাহ কেন তাকে জাতি বললেন? কারণ হচ্ছে এই, একদিকে নমরুদের গোটা বাহিনী, জনশক্তি, অস্ত্রশক্তি, অর্থশক্তি সব দাঁড়িয়ে আছে, আর একদিকে একা এক ইব্রাহিম দাঁড়িয়ে আছেন তাওহীদের উপরে। কিয়ামত পর্যন্ত যারাই তাওহীদের দাওয়াত দিবে তাদের আদর্শ পুরুষ দাঁড়িয়ে আছে, এজন্য তিনি একা হলেও কিয়ামত পর্যন্তের সব তাওহীদবাদী লোকেরা তার পক্ষে আছে, এজন্য তিনি একটা জাতি হয়েছেন। ঠিক এরকম ভাবে আপনিও যেই সমাজে থাকবেন যেখানে থাকবেন আপনি একা একা তাওহীদের দাওয়াত দেন, আপনার বিরুদ্ধে জনগণ যাক দেশ চলে যাবে, তারপরে আপনি একা মমিন ওখান থেকে আপনি দাওয়া শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো একটা উম্মা হিসেবে কবুল করবেন। কাজী ইঞ্জিনিয়ার হয়েও ইসলামের কাজ করা যাবে, ডাক্তার হয়েও করা যাবে, যে যেখানে আছেন। আমাদের ভৈরবে এক ডাক্তার আছে, উনি আগে জেলায় নিয়েছিল, এখন মাশাআল্লাহ তাওহীদের দাওয়াত দেয়, এখন ওনার চেম্বারে কেসি আছে, তাবিজ দেখলেই আগে তাবিজটা কাটে, এটা শিরিক, তাওহীদের দাওয়াত দেয়, এই তাবিজ কাটো, এই দাওয়াত খতম, মিলাদ বাদ, হুজুরদেরকে বলে দিচ্ছে তোমাদের এমনি পয়সা দেবো দাওয়াত খতম পারবো না। অনেক মসজিদ ইমামদেরকে সে একটা বেতন দেয় দাওয়াত না খাওয়ার জন্য। কাজেই এই কাজগুলো আমাদেরও করতে হবে, আমরা যেখানে থাকবো। আমাদের বড় সমস্যা তো সারপোকা, মশা বড় সমস্যা না, মশা তো আমাদের প্রকাশ্য শত্রু, সারপোকা কি? আপনি যখনই যাবেন সমাজের এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর আমাদের বলতে এখন কি হয় দুঃখ পেতে হয়, তারপর বলতে বাধ্য আমরা, আমাদের দাওয়াতের তাওহীদের দাওয়াতের বিরুদ্ধে কুফফাররা যেরকম সোচ্চার তার চেয়ে বেশি সোচ্চার কারা? কারণ এই জাতি মুর্দার খেতে খেতে শকুনের চেয়ে বদভ্যাস হয়ে গেছে। একটা নাপিত খুশি হয় যখন শোনে তার এলাকায় একটা নতুন শিশু জন্মগ্রহণ করেছে, কারণ নতুন মাথা কামাইলে একটা 500 টাকার লাল নোট পাওয়া যাবে। আর মহল্লার মোল্লাজি খুশি হয় কখন জানেন? যখন শুনে কেউ মারা গেছে। কি জন্য? এই যে খতরে দাওয়াত পাওয়া যাবে, মিলাদের দাওয়াত পাওয়া যাবে, মৃত্যুবার্ষিকী, 40 আছে না এগুলো দেশে, আমাদের দেশে এগুলি কি ইসলামে আছে? আল্লাহ নবী এগুলো করেছেন। এখন কোরআন তো চলে গেছে এই কাজই, তাবিজ লেখা, মুর্দার খাওয়া, এছাড়া যদি আপনি যারা ধর্মকর্ম যারা না মুসলিম মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন আমি মুসলিম, ওরা জিজ্ঞেস করবেন আল্লাহ কোরআন নাজিল করলো কেন, সে বলবে কি? এই তো মানুষ মরলে খতম করাই চাইবে, এই জন্য 40 করা 3 দিনে করা, এ আর যদি ভূতি ধরে তার তাবিজ লেখার জন্য আছে না এরকম। আমাদের যারা তাবিজ লেখে তারা এই হাদিসগুলো পড়ে যে তাবিজ জোরানো শিরিক, পড়ে এরা, তারপরও কেন? ওই পড়াবার সময় ঠিকই পড়ে কিন্তু একটা চশমা লাগাইয়া দেয়। কি লাগাই দেয়? আপনারা যদি একটা গ্লাস লাগাই দেয় রঙিন গ্লাস, আপনি দুনিয়া কি দেখবেন? রঙিন দেখবেন, বেশি কিচ্ছু লাগে না। এই আপনারা যারা ছাত্র আছেন আপনাদেরকে একটা পড়াবার সময় দিয়ে শিক্ষক একটা বুঝিয়ে দেয়, একটা ব্যাখ্যা দিয়ে দেয়, বাস আপনার ওইটি ব্যাখ্যা বদ্ধমূল হয়ে যায়। মাদ্রাসায় যখন পড়ানো হয় যে মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা বিল্লাহ, যে ব্যক্তি তাবিজ ঝুলায় সে আল্লাহর সঙ্গে শিরিক করলো। হুজুর একটু বুঝিয়ে দিল কি, দেখো এই তাবিজ আমরা যে লিখি এটা না, এটা মক্কার কাফেররা আগে কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখতো, ওইটা শিরিক, আর আমরা যেটা লিখি এটা কোরআন দিয়ে লিখি হাদিস দিয়ে লিখি, এজন্য শিরিক না। ছাত্র মাথা ধরে বলে ঠিকই, তাহলে আমরা তাবিজ লিখতে পারবো। আচ্ছা আপনারা গিয়ে তাবিজ বইগুলো চেক করবেন, প্রথম বিষয়
এই তাবিজগুলো যে লেখে আসলে কি কোরআন দিয়ে লেখে? কোরআনের নকশা আছে না? বিসমিল্লাহ মানে 786 লেখে কিনা? এরপরে সূরা বাকারার নকশা, আলে ইমরানের নকশা, ইয়াসিনের নকশা। আচ্ছা আমি যদি আজকে নামাজে দাঁড়াইয়া বলতাম 786, 550, 127, 3 রুকু, তাহলে আপনারা কি বলবেন? পাগল কোথেকে আসলো? তাহলে বোঝার এটা কোরআন না। নামাজে যদি সূরা বাকারার নকশা বললে নামাজ না হয়, ওটা কোরআন না, তাহলে তাবিজে যে নকশা লেখে ওটা কোরআন হলো কি করে? পরিষ্কার কিনা? এরপরে বিষয়টা হচ্ছে এই, আল্লাহর নবী কি তাবিজ কোরআন দিয়ে লিখেছিলেন? ঝাড় ফুক জায়েজ আছে, আল্লাহর নবী ঝাড়ছেন, এটা জায়েজ আছে না? জায়েজ না। কিন্তু এই তাবিজ লেখা, এরপরে আবার লেখে কালো মুরগির তাজা রক্ত লাগবে। কালো মুরগি কেন জানেন? যেন ফার্মের মুরগি কেউ না নিয়ে আসে। আর তাজা রক্ত কি জন্য জানেন? তাজা রক্ত এই জন্য যাতে করে কেউ বাড়ির থেকে জবাই করে বোতল ভরে রক্ত না নিয়ে আসে, হুজুরের বাড়ি এসে জবাই করে। আর হুজুরের বাড়ি এসে জবাই করলে কোন পাগল এমন আছে যে এই মুরগি আমার ফেরত নেবে? কাজে হুজুরের ফাও বাজারকে যাওয়ার না, টাকা তো পরে পাইবে হাতিয়ে 500 টাকা, ওটা পরে আছে, আর মুরগি পাইলে ফাও। তো এইভাবে এই জাতিকে ধ্বংস করা হয়েছে, এইভাবে কোরআনটাকে নিয়ে গেছে এইদিকে। এই যে মনে রাখতে হবে যে কোরআনটা এসব কাজের জন্য আসে নাই। আমার হুজুররা কি করবে? মুর্দার খেতে খেতে এমন হয়ে গেছে, আপনারা মারফুল কোরআনটা খুলে দেখবেন, লেখা আছে তাফসীরে মারফুল কোরআন একটা, এই যে সংক্ষিপ্তরা যেটা আছে মদিনা থেকে যারা ছেপেছে ওইটা, বা আপনারা যে কোনো মারফুল দেখতে পারেন, ফাউন্ডেশনে আছে সূরা বাকারার 41 নম্বর আছে তাফসীরে সূরা বাকারার, ওইটার 191 আর সংক্ষিপ্তরার 35 পৃষ্ঠায় লেখা আছে পরিষ্কার, মৃত ব্যক্তির ইসালে সবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে খতনে কোরআন, দোয়া, অজিফা সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এই যে মুর্দার খাচ্ছে, হারাম খাচ্ছে না? হারাম খাচ্ছে। সুদ খায় যে, সে তো সুদ হারাম মনে করে খায়, পাপ মনে করে, জীবনের কোন এক পর্যায়ে তওবা করতে পারে, নসিব হইতে পারে, আর এই বেটার করে কি মনে করে? এবারে হারাম খায় সবের কাজ মনে করে, তাহলে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, জেনাকার জেনা করে, ওটা হারাম মনে করে করে, ওর জীবনে তওবা নসিব হতে পারে। কিন্তু এই বেটা যে হারাম খাচ্ছে, তার তওবা নসিব হওয়ার কোন সুযোগ নাই। এই যে মনে রাখবেন, এগুলো বেদাত, এই হারাম কাজগুলো আমাদের সমাজে চলে আসে। অথচ দোকান শুরু করার সময় মিলাদ দিয়ে শুরু করে, আর যে মৌলবীর সুরটা ভালো হয়, কি সুন্দর, দাঁড়াইয়া মিলাদ পড়লে আরো খুশি। এরপরে শুরু হলো কি দোকানে হারাম মাল বিক্রি করা, 1 নম্বর মাল বিক্রি করলো, আসলে 3 নম্বর, কোন নাম্বারই নেই। এই যে লোকগুলো আছে নবীর নাম দিয়ে, আল্লাহর নাম দিয়ে, মিলাদ দিয়ে তারপরে শুরু করলো, এগুলো আমাদের বর্জন করতে হবে। আর কোন প্রশ্ন আছে নাকি? আমরা ঠিক কখন জিহাদ শুরু করব দিন প্রতিষ্ঠার জন্য, এবং দিন প্রতিষ্ঠার মানহাজ যে একমাত্র জিহাদ, এই ধারণাটির ব্যাপারে শরীয়তের কোন ইয়ে আছে কিনা? প্রথম বিষয় হচ্ছে এই, দিন কায়েমের জন্য আমি একমাত্র জেহাদ বলি না, জেহাদটাকে বলছি যে এটাই চূড়ান্ত, চূড়ান্ত অর্থাৎ জেহাদের দিন কায়েমের রাস্তা আমি বলছি না। শুরুতে যে দুধ সবাই যে কাজগুলো করে, দাওয়াতের কাজ চলবে, এক দলে দাওয়াত দিবে, এক দলে তালিম দিবে, এক দলে ব্যবসা করে মুজাহিদদেরকে টাকা দিবে, এক দলে মুজাহিদদের পক্ষে লেখালেখি করবে, এক দলে মুজাহিদদের বিরুদ্ধে যে অভিযোগগুলো তার জবাব দিবে, আর এক দলে ময়দানে লড়াই করবে, এটার নাম কি? তাহলে এইভাবে দিন কায়েম হবে। এখন এটার দলিল আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনেও আছে, বহু আয়াত আছে কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস, এটা বলা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি, আমার উম্মতের একটা দল থাকবে কিয়ামত পর্যন্ত, ইউকাতিলুনা আলাল হাক্কে, তারা হকের উপর লড়াই করবে। আল্লাহ বলেন কোরআনে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ, ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা মারবে আর মরবে। তারা কি করবে? মারবে আর মরবে। তাহলে এখানে লড়াই কথা আছে, এরকম শহীদ যারা হবে তাদের সম্পর্কে অনেক মর্যাদার কথা আছে, এরা মৃত্যু না, এরকম হবে। আল্লাহ হাদিস তো দলিল দিয়ে দিছি, আল্লাহ রাসূল পরিষ্কার বলেছেন, আমরুকুম বে খামসিন, আমি তোমাদের 5 টাকা আদেশ করছি, আল্লাহু আমারনি বিহিন্না, ওই 5 টাকা যা আদেশ আমাকে আল্লাহ করেছেন। সেখানে কি বলছেন? সেখানে পরিষ্কার বলে দিয়েছেন কি, বিল জামা, ঐক্যবদ্ধ হও, বিচ্ছিন্ন হও না। এরপরে অবিসামিয়াত্তা,
এই তোমার জামার আমির থাকবে, আমির আনুগত্য করবে, কথা শুনবে আর মানবে। অবিল হিজরতে ওয়াল জেহাদ, হিজরত করবে, জেহাদ করবে, এখানে পরিষ্কার বলাই যাচ্ছে, এটাই দলিল। এই জন্য মনে রাখতে হবে এর বিপরীত কোন দলিল আমাদের জানা নাই যে কি করবে, এর বিপরীতে গণতন্ত্র করবে, কুফাদেশে মিশে করবে, অথবা খালি আসমানের উপরে কথা বলবে, জমিনের নিচের কথা বলবে, মাঝখানে কথা বলবে না, জনগণকে দাওয়াত দিলে সব ইসলামে চলে আসলে আর জেহাদ লাগবে না। আল্লাহর নবী আমাদের অনেক বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর নবী যুদ্ধ করেন নাই, লোহার পোশাক পরেন নাই, বদরে যুদ্ধ করেছেন, ওহুদের যুদ্ধ করেছেন, মার খেয়েছেন, দান দান শহীদ হলো, কেন এগুলো করতে হলো? আল্লাহর নবী কি আমাদের চেয়ে বুজুর্গ কম ছিল নাকি? অনেকে আছে জেহাদ করতে ইমান লাগবে, আমাদের তো ইমান তৈরি হয় না, ইমানের মেহনত করতে হবে, ইমানের মেহনত করতে হবে। তো ইমান ছাড়া নামাজ জায়েজ আছে? তো ইমান তোমার নাই তো নামাজ পড়তে কেমনে, তোমার ইমান নাই রোজা রাখো কেমনে, হজ করো কেমনে, জাকাত দাও কেমনে? বেঈমানের জন্য জাকাত ফরজ আছে নাকি, নামাজ ফরজ আছে? তো এখানে ইমান লাগে না? ইমান লাগে কোন জায়গায় খালি? আরে বেটা, ওইখানে গেলে ইমান তাড়াতাড়ি তৈরি হয়। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে কিনা? আল্লাহ রসুল কি বলেছেন? কাফা বিল ফিতনাতে বারকুল সাইফ, তরবারির মাথার উপরে তরবারির ঝলকানি তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তার মানে যুদ্ধের ময়দানে যখন তরবারি দেখে চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে গর্দানটা উড়ে যাবে, এরপরেও সে আল্লাহর উপর ইমান রেখে আল্লাহর দিনের জন্য লড়াই করছে, এরপরে তার ইমান সম্পূর্ণ কার দিকে? তুমি 50 বছর মেহনত করে, ইমানের মেহনত করে ইমান শক্ত করবা, যুদ্ধের ময়দানে একবার তরবারির সামনে গেলে ইমান সম্পূর্ণ কি হয়ে যায়, শক্ত হয়ে যাবে কার জন্য? কাজে ইমানের মেহনত ওইখানে গিয়ে করো, কাজে লাগবে। আর সারা জীবন মেহনত তো করবে ইমানের মেহনত, তারপরে দিন কায়েম করতে যাইবা জীবনেও সম্ভব হবে না। এই জন্য মনে রাখতে হবে, আমরা বলি ঠিক আছে দাওয়াতের কাজ করব, কিন্তু শর্ত কি? ওই যে সবগুলোকে সমর্থন করতে হবে, ওই কাজের জন্য লোক লাগবে। এখন তুমি বলো যে না ওটা দরকার নাই, ওটা শুনলে আমি তো বলি বুশের মাথায় ভাঁজ পড়তো 3টা, আরে এক মাথায় ভাঁজ পড়ে কয়টা? আরো বেশি, 5টা পড়ে। এই জন্য মনে রাখতে হবে আজকে জেহাদ মানে কি চেষ্টা করা, বলেন এরকম জেহাদ মানে চেষ্টা করা। তো সালাত অর্থ কি? সালাত মানে হলো সালাত শব্দ তাফসীরে বাইজাবিতে লেখা আছে নিতম্ব হেলানো, এটার নাম কি সালাত? তাহলে আপনি কতক্ষণ ব্যায়াম করে বলেন সালাত আদায় করেছি, আরে হবে? হ্যাঁ, সিয়াম মানে কি? আর সালাতের আরেকটা অর্থ আছে দোয়া, কিন্তু ওইটা আসল অর্থ সালাত তাহরিকুস সালাওয়াইন, নিতম্বের দুইটা হাড্ডিকে নাড়াচাড়া করার নাম হচ্ছে কি সালাত। তাহলে আপনি কতক্ষণ নাড়াচাড়া করে তারপর বলেন সালাত আদায় করে আসছি? আপনার সাথীরা থাপ্পর মারবেন, বন্ধ করতে করতে সালাত এইটাকে বলে? কোনটাকে বলে? সালাতের উজু করতে হইবে, এরপরে তাকবিরে তাহিমা থাকবে, তারপরে রুকু থাকবে, সেজদা থাকবে, সালাম ফিরে, এটার নাম সালাত। কোথায় নাকি? হ্যাঁ, এইখানে আর কোনো প্রশ্ন নাই। হজ কাকে বলে? হজ মানে আল কাস্ত, মক্কার ইচ্ছা করে চোখ বন্ধকে বসে রইল, হজ হবে? কেন শব্দার্থ হয়ে গেছে? এইখানে শব্দার্থ তালাশ করে না, সবাই বুঝে হজ মানে হচ্ছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করার নাম কি, এইখানে আর কোনো কিছু লাগে না। যত সব বিপদ কোন জায়গায়, জেহাদ দেখলে, কারণ এইখানে কি আছে? এই জন্য মনে রাখতে হবে জেহাদের মানে শাব্দিক অর্থ কি আছে। অন্য অন্য পরিভাষাগুলো সালাত সিয়াম জাকাত হজ, এইগুলোর শাব্দিক অর্থ দিয়ে যেমন আদায় হবে না, পারিভাষিক অর্থ ইসলামের পরিভাষায় যেটা ওইটাও মানতে হবে, ঠিক জেহাদের একটা পরিভাষা অর্থ আছে, সেটা সাহাবীরা যেটা বুঝতেন, সেটা মুহাদ্দিসিনে কেরাম যা বুঝেছেন, প্রত্যেকটা হাদিসের কেরামে জেহাদের বয়ান আছে, আপনি ওইটা পড়েন তাহলে বুঝবেন যে মুহাদ্দিসিন কি বুঝেছেন। ওই বয়ানের মধ্যে নফসের জেহাদ বানেন নাই, ওইখানে আনসের ঘোড়ার বয়ান, তরবারির বয়ান, দুশ্মনকে মারার বয়ান, মরার বয়ান। আরে ভাই, নামাজ পড়তে গেলে যেমন উজু করতে হয়, জেহাদের ময়দানে এরকম সবকিছু আছে, নামাজের যেমন উজু আছে জেহাদের উজু আছে, নামাজের উজু সব কোরআন আছে, হাত দো মুখ দো আছে না কোরআনে, ফাগসিল উজু হাকুম ওয়াই দেখুন বারাফেক অমসাহ বি রুসিকুম আরজুমুল কাবাইন, এরকম জেহাদের উজু আছে। আল্লাহ বলছেন ওয়াইদুল হামাসাত তাতু মিন কুওয়া, কুওয়া অর্জন করো, প্রস্তুতি গ্রহণ করো, উজু হলো। এরপরে নামাজে যেমন মসজিদে যেতে হয়, জেহাদের ময়দানে মসজিদ, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি, আল্লাহর রাস্তায়, ওই রাস্তা ওইটা, আল্লাহর রাস্তা ওইটা। এরপরে জেহাদের ময়দানে গিয়ে নামাজে যেমন কাতার সোজা করতে হয়, জেহাদের ময়দানে কাতার সোজা করতে হবে, নামাজেরটা এরকম স্পষ্ট কোরআনে বলা হয় নাই, কিন্তু ওইটা স্পষ্ট কোরআনে আছে, ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা
ইকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয় যারা আল্লাহর রাস্তায় লড়াই করে কাতারবন্দী হইয়া, কাতারে কথা আসছে, কাতারে পরে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমায় হাত কোন পর্যন্ত উঠাইতে হইবে, এই নিয়ে হাদিসের কিছু হাদিস বিভিন্ন রকম আছে, যে কারণে ফোকাহাদের একতরাফ আছে হাত কাপ পর্যন্ত উঠবে না কান পর্যন্ত উঠবে, কিন্তু লড়াইয়ের ময়দানে হাত কোন জায়গায় উঠাইতে হবে কোরআনে আছে, ফাদারবার রেকাব তাকবীরে তাহরিমা, হ্যাঁ যখন তোমরা জেহাদের ময়দানে সামনাসামনি হলে ফাইদা লাকি তুমুল্লাদিনা কাফারু, যখন কাফেরদের সামনে সামনাসামনি হইবা তারপরে ফাদারবার রেকাব ওদের গর্দানে মারো, বোঝা গেল হাত উঠবে কোন পর্যন্ত, কাফেরদের গর্দান পর্যন্ত, এরপরে রুকু সেজদা, হ্যাঁ ফাইদা আসখানতুমুহুম, যখন ধরাশাই করেছো বসে বসে, এখন ফাসুদ্দুল ওয়াসাক ভালো করে বান্ধো, বান্দার পরে সালাম ফিরাইবে না, সালাম দুই দিকে, আল্লাহ বলেন ফাইমা মান্নান বাদ ওয়াইমা ফিদান, হয়তো এমনি যদি ভালো মনে করো এমনি ছেড়ে দাও, আর নইলে ওর থেকে ফেদিয়ে নিয়ে ছেড়ে দাও। এরপরে নামাজের পরে মোনাজাত হাদিসে নাই, নবী করেন নাই, কিন্তু জেহাদের ময়দানের কি আছে, মোনাজাত আছে, গনিমতের মাল ভাগ করো, গনিমতের মাল ভাগ করো, ফাকুলু মিম্মা গনিমতুম হালালান তাইয়িবা, একটা পাক পবিত্র সবচেয়ে ভালো খাও, এটা নিয়ে ঘরে নিয়ে খাও, তাহলে বোঝা গেল। এরপর বলা আছে জেহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তাহলে কি আমার আমল বন্ধ হয়ে যাবে, কেন ওটা কেমন চালু থাকবে, শহীদটা চালু থাকবে, হাদিসে আছে স্পষ্টভাবে। তাহলে এত গুরুত্বপূর্ণ যে একটা ইবাদত, সেই ইবাদতটা আজকে ব্যাখ্যা করা হচ্ছে কি জন্য, দেখেন কুতিবা আলাইকুম সিয়াম কোরআনে আয়াত, আর একই শব্দ কুতিবা আলাইকুম কেতালও কোরআনে আয়াত, খালি বেশ কম সিয়ামের জায়গায় কেতাল, হ্যাঁ কুতিবা আলাইকুম আস সিয়াম, কুতিবা আলাইকুমুল কেতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম নিয়ে কোনো কারো মাথা কামান নাই, রোজা রাখো এতে বসেও খুশি। আমেরিকার হোয়াইট হাউসে প্রতি রমজানের প্রথম দিনে মুসলমানদের সম্মানে একটা ইফতার মাহফিল দেওয়া হয়, ঠিক কিনা, একটা ইফতার মাহফিল দেওয়া হয়। এই ইফতার মাহফিলে বাংলাদেশের অনেক বড় বড় কণ্ঠশিল্পীরা গিয়ে কি করে, কণ্ঠশিল্পী মানে আলেমরা ওয়াজ করে যারা বক্তা আর কি, এরা গিয়ে কি করে, এরা কি ইফতারে শারীরিক খেয়ে আসে, তাহলে বুসেরও কোনো সমস্যা নাই। আর সমস্যাটা কোন জায়গায়, কুতিবা আলাইকুমুল কেতাল, কারণ আল্লাহ বলছেন অহুকুরহুল লাকুম, কেতাল মানে লড়াই করা, যুদ্ধ করা, এখানে আল্লাহ বলছেন অহুকুরহুল লাকুম, তোমাদের কাছে অপছন্দ মনে হবে, এই জন্য মনে রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, আহাম্মুল ফরজ। আপনারা আমার একটা বই এখন প্রায় শেষ দিকে আসছে, বইটা আসতেছে, এটা আপনাদের যারা শিক্ষিত লোক আপনাদের খুবই জরুরি, এটা এটা লিখতেছি আপনার সারা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে আগে কি চক্রান্ত হয়েছে, বর্তমানে কি চক্রান্ত, এই ফিলিস্তিন বলেন, পূর্ব তিমুর বলেন, আপনার দক্ষিণ সুদান বলেন, বাংলাদেশ কিনে কি হচ্ছে, এ সম্পর্কে এরশাদের রিপোর্ট আছে আমার কাছে, এরশাদ কি বক্তব্য দিয়েছিল সেনাপ্রধান থাকা অবস্থায়, এরপরে বর্তমান সেনাপ্রধান কি রিপোর্ট দিয়েছে, এগুলোর ভৌগোলিক অবস্থানগুলো কি, সব ছবি দিয়ে ইনশাআল্লাহ, এরপরে কুফফারদের বর্তমান যে চক্রান্ত আছে, এরপরে আমাদের কি করণীয় আছে, এটার উপর একটা পুরো একটা বই আসতেছে ইনশাআল্লাহ। এই বইটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বই হবে যারা দিন কায়েমের জন্য কাজ করতে চান। এরপর আরেকটা বই আসতেছে একাবাতে দিন, দিন কায়েমের সঠিক পদ্ধতি, সেখানে আসবে এইসব বিষয়গুলো, কেমনে দিন কায়েম করবেন, দিন কায়েম করতে গেলে আপনার মর্যাদা কি, ইনশাআল্লাহ এই বইগুলো পড়বেন। আর এতক্ষণ যে আলোচনা করেছি এগুলো আপনাদের কাছে কিতাবুত তাওহীদ আছে, কিতাবুল ঈমান আছে আমার লেখা, এই কিতাবুল ঈমান কিতাবুত তাওহীদের বিষয়গুলো আছে, আমাদের মধ্যে কুফফারদের মধ্যে পার্থক্য কোন কোন জায়গায়, তারপর শুরুতে কিতাবুল ঈমানের শুরুতে আছে নাস্তিকদের জবাব আছে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন সাইড নিয়ে, স্থল বিজ্ঞান, জল বিজ্ঞান, আকাশ বিজ্ঞান সবগুলো নিয়ে লেখা আছে। আপনারা এগুলো পড়লে ইনশাআল্লাহ একটা নাস্তিক, আপনাদের যেহেতু এখানে নাস্তিক বহুত আছে বাংলা বিভাগে, বাংলা বিভাগে কিছু নাস্তিক আছে না, আহমদ শরীফের ছাত্র যারা, হুমায়ুন আজাদের ছাত্র যারা, এরা কি আছে, এদের মধ্যে অনেক নাস্তিক আছে, কাজে এই নাস্তিকগুলোকে জব দিলে ওগুলো যথেষ্ট কাজ করবে, তো আপনারা সেগুলো পড়বেন ইনশাআল্লাহ। আমি যে জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যা কিছু বললাম এর মধ্যে যা ভুল হয়েছে সেগুলো মাফ করে দেন, এবং যেগুলো সহি হয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাকে এবং যারা শূন্য দশকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তার দিন কায়েমের জন্য এই জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদেরকে কবুল করুন, আমিন। আমাদেরকে আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের জান, আমাদের মাল, এবং আমাদেরকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।